এই উইকে জৈব যৌগের উপর যে প্রশ্নগুলো দিছে এগুলো কিন্তু ইজি প্রশ্ন। এই উইকে জৈব যৌগের যে প্রশ্নগুলো দিছে এগুলো ইজি ইজি প্রশ্ন, ঠিক আছে? তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। তো আমাদের টপিকের নাম কি? প্রথম যে প্রশ্নটা, ক নাম্বার যে প্রশ্নটা, আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে বন্ধনের সুষম ও বিষম বিভাজন, এগুলো নিয়ে আমাদের কাছে যা সংজ্ঞা দিব আর উদাহরণ দিব, এবং মুক্তমূলক মুক্তমূলক তারপর কার্বন ক্যাটায়ন তারপর কার্বন স্থিতিশীলতা ব্যাখ্যা করা। অর্থাৎ এখানে তো অনেক কিছুই আছে। তো আমি কি তোমাদেরকে সব বাংলা লাইন লিখে লিখে দিব? না, আমি তোমাদেরকে বেসিকগুলো বুঝাই দিব, বিক্রিয়া বুঝাই দিব, তারপরে হচ্ছে কিভাবে এইটা থেকে ওইটা হয়েছে এগুলো বুঝাই দিব। সংজ্ঞা বাংলা লেখা এগুলো তোমরা হচ্ছে আমার ক্লাস দেখে এবং বই পড়ে নিজে নিজে লিখবা, ক্লিয়ার? আমি কিন্তু বাংলা লাইনগুলো লিখে দিব না। এবার যদি আমি বাংলা সব লাইন লিখে দিই আমার 3 ঘন্টার উপরে ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম টপিকটা কি। আমাদের প্রথম টপিক হচ্ছে বন্ধনের সুষম আর হইল কি বিষম বিভাজন নিয়ে আমরা আলোচনা করব। তো রেডি? তো আমাদের প্রথম টপিকটা কি, বন্ধনের সুষম বিভাজন। তো তোমরা নামটা শুনেই বুঝতে পারতেছো নিশ্চয়ই এখানে কোন ধরনের বন্ধন থাকবে এবং ওই বন্ধনটা ভাগ হয়ে যাবে। এখন ভাগটা যে হবে সেটা হচ্ছে সুষম ভাবে। এখন তোমরা সুষম শব্দ দ্বারা বুঝতে পারতেছো ওইটা এমন ভাবে ভাগ হবে যাতে দুজন সেম ভাবে পায়। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরা যাক এই হচ্ছে আমি আর এই হচ্ছে সাকিব ভাইয়া, ঠিক আছে? তো আমরা দুই ভাইয়া কি করলাম, একটা পাউরুটি কিনলাম। তো পাউরুটি কেনার পর মানে আমাদের পকেটে টাকা নাই, আমার কাছে মাত্র 10 টাকা, সাকিবের কাছে 10 টাকা, তো আমরা 20 টাকা দিয়ে একটা বেশি পাউরুটি কিনতে পারলাম না। এখন আমাদের দুজনেই তো পেট ভরা লাগবে, তো তারপর আমরা কি কাজ করবো, যেহেতু আমি 10 টাকা দিচ্ছি অয় 10 টাকা দিচ্ছে, দুইজনের কন্ট্রিবিউশনটা সেম, সো আমরা যে কাজটা করবো আমরা পাউরুটিটা ভাগ করে নিব, সমান ভাগে ভাগ করবো। এই যে আমাদের যে পাউরুটিটা থাকবে এটা আমাদের সমান ভাগে আমরা ভাগ করে নিয়ে নিব। সেম ঘটনা এখানেও ঘটবে। কি ঘটনা, তোমরা জানো যে ইউভি লাইটটা যে পড়ে, ইউভি লাইট পড়ার ফলে যে ক্লোরিনটা যে ভেঙে যায়, হ্যাঁ ক্লোরিন ভেঙে যায়। আমরা জানি ক্লোরিন কিভাবে থাকে, সিএল টু আকারে থাকে। তো সিএল টু মানে কি, দুইটা ক্লোরিন পরমাণু একসাথে যুক্ত থাকবে, জাস্ট লাইক এই যে আমি আর তোমাদের সাকিব ভাইয়া, ঠিক আছে? কিভাবে যুক্ত থাকবে আমরা জানি, আমরা যদি ইলেকট্রন বিন্যাস দিয়ে যদি আমরা লিখি, আমরা জানি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আমরা জানি 7টা ইলেকট্রন আছে, ওকে? তো আমি তোমাদেরকে একটা ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন একে একে তোমাদেরকে বুঝাই। খেয়াল করে দেখো এতগুলো আমি ফোটাফোটা দেওয়া কোনো সম্ভব না, আমি যে সর্বশেষ কক্ষপথটাই আমি কাজ করবো। তো সর্বশেষ কক্ষপথে খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 এই যে একটা 7, এটা হচ্ছে প্রথম ক্লোরিনটা, বা এটাকে রাখি ভেঙে ধরতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ক্লোরিন। তারপর আরেকটা ক্লোরিন থাকবে, এটা মনে করো সাকিব ভাইয়া, ঠিক আছে? আমি দ্বিতীয় আঁকতেছি না। তো এই ক্লোরিন, এই পরমাণুটা, এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা, এই দুজন পরস্পর শেয়ার করবে। তো আমরা জানি প্রত্যেকটা পরমাণু সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অর্জন করতে চায়, ঠিক আছে? ক্লোরিন সর্বশেষ কক্ষপথে 8টা, অথবা সুন্দর করে যদি আমি বলি যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সে হতে চায়। তো ক্লোরিনের নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাসটা রয়েছে ওইটা সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দরকার, ওর আছে 7টা, ও কি করবে, ওর সাথে শেয়ার করবে, তাহলে ও পাবে ও পাবে, ব্যাপারটা এরকম। এখন দুজন যখন শেয়ার করলো তখন কি হয়ে গেল, এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন দুইটা শেয়ার হয়ে গেল। এখন কথা হলো ওরা যখন আলাদা হয়ে যাবে, যখন মানে ফার্স্টে তো ওরা যুক্ত আকারে আছে কিন্তু যখন আলাদা হয়ে যাবে তখন কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমার কথা। যে খেয়াল করে দেখো এই যে একটা ক্লোরিনের একটা আর এই ক্লোরিনের একটা, এরা মনে করো যুক্ত হয়েছিল, এরা যুক্ত হয়েছিল মানে ক্লোরিন অণু আকারে ছিল, ঠিক আছে? তো এরা যদি আমি ভেঙে ফেলি, এখন তোমরা বলতে ভাইয়া আমরা ক্লোরিন কিভাবে ভাঙতে পারি, এটা ইউভি লাইটের মাধ্যমে আমরা ভাঙতে পারি, ঠিক আছে? আল্ট্রাভায়োলেট রশ্মি, ইউভি লাইট, ওকে, আমরা এই লাইটের মাধ্যমে ভেঙে ফেলতে পারি। তো যদি আমরা ভাঙি তখন কি হবে, এই যে আমি যে পাউরুটি কিনছিলাম না, আমার কন্ট্রিবিউশন এবং সাকিবের কন্ট্রিবিউশন কিন্তু সেম, ও 10 টাকা দিচ্ছে আমি 10 টাকা দিচ্ছি, এখানেও কিন্তু সেম, ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছিল, এই ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছিল, সো ওরা কিন্তু এখানে যুক্ত আকারে আছে আর কি, ঠিক আছে? কিন্তু যখন তারা আলাদা হয়ে যাবে তখন যে ঘটনা ঘটবে, দুজন সমান ভাগে ভাগ করে নিয়ে যাবে, এই ক্লোরিন একটা নিয়ে যাবে এবং এই ক্লোরিন একটা নিয়ে যাবে, ক্লিয়ার? এরা কিন্তু বন্ধন আকারে ছিল, যেভাবে বন্ধন ছিল বন্ধনটা কাছে ভেঙে গেছে, এটা মাঝখান দিয়ে বন্ধনটা ভেঙে গেছে, আমাদের একটা বন্ধন ভিতরে গেলে দুইটা করে ইলেকট্রন লাগে। তাহলে আমরা বলতে পারবো যে এখানে পুরো ঘটনাটা ঘটছে, যে ভাঙনটা হয়েছে,
সমভাবে ভাঙনটা হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সুষম ভাঙন। শেষ, আমার সুষম ভাঙন বোঝানো শেষ। এরপর আমরা চলে যাবো বিষম ভাঙনে চলে যাবো, ঠিক আছে? খুবই সিম্পল। বিষম ভাঙন যদি আমি এখানে বুঝাই, এটা নিয়ে তোমাদের আসল কোনো প্রশ্ন থাকবে না, আমরা চলে যাই বিষম ভাঙন। না, এটা আমাদের শেষ এক্সাম্পল সহ কিন্তু বুঝাই দিছে। এরপরে আসি আমরা বিষম ভাঙন। বিষম ভাঙন তো খেয়াল করে দেখো, নাম শুনে তুমি বুঝতে পারছো এখানেও ভাঙবে কিন্তু আগের মতো ভাঙবে না, সমানভাবে ভাঙবে না, এরা বিষমভাবে ভাঙবে। বিষম শব্দের অর্থ তোমরা জানো যে সমান ভাগে হবে না। তো এরকম এক্সাম্পল কি হতে পারে, যে ধরা যাক এ এবং বি এরা যুক্ত আকারে ছিল, তো কি হলো এরা ভেঙে গেল, সামহাও ভেঙে গেল। এখন এ যে কোনো ধরনের আয়ন হতে পারে, বি যে কোনো ধরনের আয়ন হতে পারে। এ যখন ভেঙে গেল সে পজিটিভ হয়ে গেল এবং বি যখন ভেঙে গেল সে নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? এইখানে আমরা একটা ঘটনা আমরা বলতে পারি যে এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি, পজিটিভ মানে কি ইলেকট্রনের ঘাটতি, ঠিক আছে? আর নেগেটিভ মানে কি ইলেকট্রন বেশি, ঠিক আছে? তো আমরা এখন এটা পুরো স্ট্রাকচার সহকারে আমরা দেখব। আমি হচ্ছে ইথেন দিয়ে তোমাদের ব্যাখ্যাটা দিব। ইথেন তো কিভাবে ব্যাখ্যাটা দিব খেয়াল করো, আমার কাছে মনে করো এইটা আমার হাতে আছে, ওকে? তো ইথেনের ব্যাপারটা আসলে কি খেয়াল করো, ইথেনের ব্যাপারটা কি, ইথেনে দুইটা কার্বন থাকে এবং আমাদের এখানে টোটাল হাইড্রোজেন আছে ছয়টা। এখন এইখানে আমি কি করবো, বিষম ভাঙন হবে। তো তোমরা এইভাবে লিখে দিবা বিষম ভাঙন। তো এই ভাঙনটা কি হবে চলো আমরা একটু দেখি। এই যে খেয়াল করো, এই একটা কার্বন এটা কে দিছে, এই ইলেকট্রনটা কে দিছে, এই কার্বনের। আর এই ইলেকট্রনটা কার, এই কার্বনের। এখন যেহেতু আমরা জানি এটা বিষম ভাঙন, ভাঙন তো হবে কিন্তু সেম ভাবে ভাঙনটা হবে না। যেমন আগে ক্লোরিন ক্লোরিন যখন ভাঙছিল ঠিক মাঝখান দিয়ে ভাঙছিল, মাঝখান দিয়ে ভাঙলে হবে কি, এই ক্লোরিন তার সম্পত্তি নিয়ে চলে যাবে আর এই তার সম্পত্তি নিয়ে চলে যাবে, ওকে? বাট এখানে এই ঘটনা ঘটবে না, এখানে হবে জোরদার মূল্যতা। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো আপনি যে সেম, আমি আর তোমাদের সাকিব ভাই হচ্ছে পাউডি, একটা পাউডি আছে। এখন সাকিবের লোক আমি ঘাটতে আমি করলাম যে এই পাউডি পুরোটা আমি নিব, সাকিবকে আমি পাউডি দিব না, এটা পুরোটা আমি নিয়ে যাবো, সেটা আমি ঘাটতে আমি করলাম। মনে করে আমি নিয়ে নিলাম, তাহলে কী ঘটনা ঘটবে, সাকিব তো পাউডি পাইলই না আর আমি তো পুরো পাউডি পাই গেলাম। ব্যাপারটা হচ্ছে এরকম, এই সে আমাদের পাউডি, এটা রাফিক ভাই, এটা সাকিব ভাই। কি করলো রাফিক ভাই, জোর করে পাউডি নিয়ে নিল। তো পাউডি নিয়ে নেওয়া মানে কি বলো দেখি, নিয়ে নেওয়া মানে হচ্ছে এই ইলেকট্রন তো ও নিজের আসেই, সাথে সাথে সে কি করলো এই ইলেকট্রনটাও নিজে নিয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এখানে ওর একটা ইলেকট্রন বেশি হয়ে গেল, এখানে আবার তোমরা ভ্যালু দুটি ইলেকট্রন বেশি, একটা ইলেকট্রন বেশি হয়ে গেল। আমি আবারও বলি, আমি একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করলাম, সাকিব ভাই আরেকটা ইলেকট্রন কন্ট্রিবিউট করলো, কিন্তু আমি একবারে দুইটা নিয়ে গেলাম, তাহলে আমি কয়টা বেশি নিলাম, আমি আসলে একটা বেশি নিয়েছি কারণ আমার তো একটা ছিল, ঠিক আছে? তাহলে তখন আমরা এইভাবে লিখতে পারি যে আমি যখন আলাদা হয়ে গেলাম তখন আমার একটা ইলেকট্রন বেশি হয়ে গেল। এই এই দাগটা, এই যে দাগটা দ্বারা তুমি কী বুঝতেছে মাইনাস, এটা দ্বারা তুমি কী বুঝতে পারতো, এটা দ্বারা বুঝতে পারতো এখানে আসলে দুটো ইলেকট্রন, এখানে একটা এখানে একটা। তো একটা ইলেকট্রন কার্বন নিজের, আরেকটা ইলেকট্রন হচ্ছে সে আরেকজনের থেকে নিয়ে নিছে, তার মানে এখানে হইব কি একজন হতভাগা আরেকজন হইতেছে গিয়ে সে বেশি পেয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখো এই একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন দুটোই সে নিয়ে গেল, তার মানে এই পুরাটা একজন নিয়ে গেল। তো যে নিয়ে গেল সে তো একটা ইলেকট্রন বেশি নিয়ে নিছে, তো আমরা জানি বেশি হলে সেটা মাইনাস। এই যে খেয়াল করে দেখো বেশি হলে সেটাকে আমরা মাইনাস বলে থাকি, তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু মাইনাস আকারে তোমরা বলতে পারো যে এখানে আসলে একটা ইলেকট্রন, একটা মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি। এরপরে আসো সে বেচারা, এই বেচারা আসলে কি ঘটনা ঘটছে, এই বেচারা তো একটা ইলেকট্রন কমে গেল, তো আমরা জানি কোনো কিছু কমে যাওয়া বা ইলেকট্রন কমে যাওয়াকে আমরা বলি ইলেকট্রনের ঘাটতি। তার মানে এই যে বেচারাটা ওর ইলেকট্রন ঘাটতি, আমি আগেই বলছিলাম প্লাস মানে ঘাটতি আর মাইনাস মানে বেশি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে আমাদের এটা যে গঠন হইল এটা প্লাস হয়ে গেল, ওকে? আচ্ছা এখন প্লাস মানে কি, সে ধনাত্মক, ধনাত্মক মানে কি ওর ইলেকট্রন কম, সবগুলো মনে রেখো প্লাস মানে ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন মানে তার ইলেকট্রন কম, মাইনাস মানে ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন মানে তার ইলেকট্রন বেশি। এগুলো মাথায় রেখো, একটু পর আমার কাজে লাগবে। তো এখানটাতে খেয়াল করে দেখো যেহেতু পজিটিভ, সো এটাকে আমরা কি নাম দিতে পারি,
তো তোমরা নামকরণগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যে আমরা যখন অ্যামোনিয়াম এটার নাম কি NH4 প্লাস এটার নাম কি অ্যামোনিয়াম তো আমরা যখন পজিটিভ আয়ন হয় সাধারণত আমরা ইয়াম ইয়াম বলি ইয়াম ইয়াম এই যে অ্যামোনিয়াম তো এই শব্দ কই থেকে আসছে অ্যামোনিয়া যখন ইয়াম এখান থেকে আসছে সেম ভাবে আমরা এটা নাম দিব এটা তো ফার্স্ট অফ অল ক্যাটায়ন এটা একটা পজিটিভ তুমি এটা ক্যাটায়ন বলতে পারো হ্যাঁ তো তোমরা এটাকে আরো দুই ভাবে নাম বলতে পারো এটা নাম দিতে পারো কার্বন আয়ন এই যে খেয়াল করে দেখো কার্বো ক্যাটায়ন ক্যাটায়ন মানে কি সে পজিটিভ পজিটিভ আর কার্বন আয়ন মানে কি সে নেগেটিভ অ্যানায়ন অ্যানায়ন থেকে কার্বন আয়ন আসছে আচ্ছা তো আমরা এটাকে দুইটা নাম দিতে পারি একটা হচ্ছে সিগা কার্বোনিয়াম আয়ন এখন যদি বলতে পারো আপনি ইয়াম কই থেকে আনলেন পজিটিভ থাকলে সেটাকে আমরা ইয়াম ইয়াম বলে থাকি এমন কথা ক্লিয়ার সো এটাকে আমরা নাম দিতে পারি যে কার্বোনিয়াম আয়ন ঠিক আছে আচ্ছা বা এটাকে আমরা কার্বো ক্যাটায়ন বলতে পারি আর এখানটাতে কি গঠন করতেছে কার্বন আয়ন এটা অ্যানায়ন থেকে আসছে নেগেটিভ সো তোমাদের নামগুলো আমি বুঝাই ফেললাম এগুলো বেশিগুলো বুঝাই নিলাম তো আমি এখন এটা মুছে ফেলবো তোমরা আমাকে একটু মুক্তমূল্য বা ফ্রি রেডিক্যাল তো চলো আমরা এটা বেসিক একটু বোঝার চেষ্টা করি তো আমরা তো আসলে দুই রকম বিভাজন শিখছি একটা ছিল সুষম আর একটা ছিল বিষম তো সুষমতে যে ঘটনা ঘটছিল আমি এবং সাকিব দুজন সমান সমান করে আমরা নিয়ে গেছিলাম পাউডি নিয়ে গেছিলাম তো দুজন যে সমান সমান নিয়ে যাচ্ছি এইটাই হলো মুক্ত মূলক মানে আমরা দুজন আলাদা হয়ে গেছি মুক্ত হয়ে গেছি রেডিক্যাল শব্দের অর্থ হলো মূলক আর ফ্রি তো মুক্ত তাহলে ব্যাপারটা হলো মুক্ত মূলকের আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে বন্ধনের সুষম বিভাজনের ফলে বন্ধনের সুষম বিভাজনের ফলে কি ঘটনা ঘটে বলতো ওই যে ইলেকট্রন দুজন সমানভাবে আলাদা হয়ে যায় হ্যাঁ বন্ধু আমি তো আমার ভাষায় লিখতেছি তোমরা কিন্তু চাইলে বই মতো করে লিখতে পারো এটা ভাইব না যে ভাই আর বই মতো লিখতেছে আমি কোনো বই মতো লিখতেছি না আমি আমার মতো করে লিখতেছি তোমরা চাইলে আমার মতো করে লিখতে পারো আবার চাইলে বই মতো করে লিখতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ আমি তো আমার ভাষায় লিখতেছি আর কি আমি তার মুখস্থ করে আসি না আমি বইও দেখিনি তো বন্ধনের সুষম বিভাজনের ফলে যে ঘটনা ঘটে ইলেকট্রনগুলো আলাদা হয়ে যাচ্ছে যে ইলেকট্রন আলাদা হওয়ার পর ইলেকট্রন আলাদা হওয়ার পর যে মূলক তৈরি হয় তাকে কি বলে ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক বলে ঠিক আছে মুক্ত মূলক বলে বইলে তো আরো সুন্দর করে লেখা আছে এটা আমি সহজভাবে লিখছি আর কি সব ইজিয়েস্ট করে তো এরপর তোমরা কি করবা ওই এক্সাম্পল আবার দিয়ে দিবা কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে পুরো ফুল মার্ক পেতে হবে তো এখানে কিন্তু বলে নাই শুধুমাত্র সংজ্ঞা লিখতে তোমরা কি করবা মুক্ত মূলকটা লিখছো সংজ্ঞা লিখছো লিখে তোমরা কি করবা উদাহরণটা দিয়ে দিবা যে ক্লোরিন ক্লোরিন যে ঘটনা ঘটছিল এখানে ইউভি লাইট ওদের একটা এনার্জি আছে এনার্জির একটা ভ্যালু আছে আমার মুখস্থ নাই 423 কিলো জুল সামথিং এরকম আমার মুখস্থটা খুব খারাপ তো আমার লিখছে মনে নেই এর জন্য আমি তোমাকে লিখে দিচ্ছি না তোমরা একটু বইটা দেখে নিও লেখা আছে মানে 423 বা এরকম সামথিং কিলো জুল এত এনার্জি মানে তুমি আকাশের মধ্যে যেহেতু ইউভি লাইট বুঝছি তুমি ক্লোরিন নিয়ে রেখা দিবা তোমার ইউভি লাইট করবো ভেঙে যাবে ব্যাপারটা তা না নির্দিষ্ট পরিমাণ এনার্জি প্রয়োজন তো এনার্জি টিউব যদি তুমি দিতে পারো তাহলে এই ক্লোরিনটা এই যে ক্লোরিনটা আলাদা হয়ে গেল তাহলে আমরা বলতে পারি এইটা এবং এইটা এই দুইটাই হইতেছে গিয়ে তোমার ফ্রি রেডিক্যাল শেষ আর কিছু নেই শেষ ফিজিক্যাল নিয়ে কথাবার্তা শেষ আর কিছু লেখা রাখবে না এখানে কিন্তু বলে না বিস্তারিত ব্যাখ্যা করতে অনেক বড় হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে ওর মধ্যে ইসিসির তো ব্যাখ্যা অনেক বড় ইসিসির ব্যাখ্যাটা বড় আছে ভাবে বড় আছে ঠিক আছে তো আমাদের আর বেশি ব্যাখ্যা লেখা দরকার নেই বেশি লিখলে অনেক বড় অ্যাসাইনমেন্ট হয়ে যাবে এত বড় লেখা আননেসেসারি শেষ আমাদের মুক্তমূলক শেষ এখন আমরা চলে যাবো আমাদের মেইন পয়েন্টে যেটা অ্যাডমিশন অনেকবার আসে এই যে কার্বন ক্যাটায়ন ও কার্বন স্থিতিশীলতা এই ব্যাখ্যাটা কিন্তু অ্যাডমিশন অনেকবার আসছে তো চলো এটা আমরা এখন শিখি তারপর একটু ঠান্ডা হয়েছি ফ্যান অফ করতে পারি আচ্ছা
এক নম্বরে কি শিখবো, এক নম্বরে শিখবো হলো কার্বোহাইড্রেট বা কার্বনের স্থিতিশীলতা। ওকে, তো ফার্স্টে আমরা শিখবো, আমরা তো কার্বোহাইড্রেট বেসিক শিখে গেছি যে কার্বোহাইড্রেট কোনগুলো যেগুলো পজিটিভ আর কার্বনের কোনগুলো যেগুলো নেগেটিভ। অবশ্যই কার্বন থাকতে হবে, যে কার্বো শব্দ দেখে এখন তুমি যদি বলো ভাইয়া এটা কি কার্বোহাইড্রেট, নো এটা কার্বোহাইড্রেট না, কার্বোহাইড্রেট হইতে গেলে আগে কার্বন থাকা লাগবে, ঠিক আছে, খালি প্লাস থাকলে কার্বোহাইড্রেট হয়ে যাবে না, ঠিক আছে। আমরা তাহলে ফার্স্টে শিখবো কার্বো ক্যাটায়ন এর স্থিতিশীলতা। আজকের ক্লাসটা একটু বড় হবে, সো একটুখানি ধৈর্য ধরো, আমি জানি না আজকে ক্লাসে শেষ করতে পারবো কিনা, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, কারণ এগুলো ব্যাখ্যাগুলো অনেক বড় বড়, ঠিক আছে। আর আমি শিখাবো একটু মজা করে, সামনের সামনের যে প্রশ্নগুলো আছে না এগুলো খুব মজার আমি শিখাবো, কিছু টেকনিক দিয়ে তোমাদেরকে শিখাবো। তো শুরু করি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা। তোমরা কার্বোক্যাটায়নের বেসিকটা জানো, যে বেসিকটা হচ্ছে কার্বন থাকা লাগবে আর প্লাস থাকা লাগবে। আচ্ছা, আগুন আসলে হাত কয়টা আছে আমরা জানি, যে একটা কার্বনের ক্ষেত্রে আমরা টোটাল চারপাশে চারটা হাত দিতে পারি। এখন ক্যাটায়ন যেহেতু বলছে, সো একটা তো প্লাস থাকবে, তো একটা প্লাস হয়ে গেল, তাহলে আমাদের এইখানে 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 টোটাল তিনটা হাত বাকি রইল। এখন তিনটা হাতে যদি আমরা তিনটা মিথেন মূল যদি আমরা যুক্ত করি, তাহলে এটাকে একটা কার্বোক্যাটায়ন হয়েছে না, অবশ্যই হয়েছে। কার্বোক্যাটায়ন বেসিক হলো কার্বন থাকা লাগবে প্লাস থাকা লাগবে, এগুলো কি যুক্ত হয়েছে সেটা ম্যাটার না। ওকে, এখন আমি আর একটা কার্বোক্যাটায়ন রাখলাম, এখানে আমরা প্লাস দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে খেয়াল করো আমি মিথেন দিছি কটা, একটা দুইটা তিনটা মিথেন দিছি। এখন আমি একটা মিথেন কমাই দিব, কমাই কি করলাম, একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে কি হলো, তাহলে আমার ব্যক্তিটা এরকম হলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করবো, মানে এটা হলো আমাদের একটা জিনিস, এটা আমাদের আরেকটা জিনিস। আর আরেকটা জিনিস আমরা আসি, সেটা মনে করো যে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, আর এখানটাতে মনে করো যে আমি একটা মিথেন মূলক দিলাম। সো তোমরা আশা করি পার্থক্যগুলো বুঝে ফেলছো, যে এইটা আসলে এই কার্বনের সাথে তিনটা মিথেন মূলক কানেক্টেড, এই কার্বনের সাথে দুইটা মিথেন মূলক কানেক্টেড, আর এই কার্বনের সাথে একটা মিথেন মূলক কানেক্টেড। এখন তোমাদেরকে আমি ডিগ্রি নিয়ে কনসেপ্ট দিব, যে এক ডিগ্রি, দুই ডিগ্রি, তিন ডিগ্রি, এগুলো নিয়ে তোমাদেরকে ব্যাখ্যা দিব। তো ফার্স্ট অফ অল দেখো, কার্বোক্যাটায়ন নিয়ে কোনো সন্দেহ নাই, এখানে একটা কার্বন এর সাথে যতগুলো মিথাইল মূলক যুক্ত থাকে সেটাই তার ডিগ্রি নির্দেশক। খেয়াল করে দেখো, আমাদের এই পজিটিভ আছে যেই কার্বনের সাথে, সেই কার্বনের সাথে যতগুলো মিথাইল মূলক যুক্ত থাকবে। আমি আবারও বলি, আমাদের যে প্লাস, প্লাস যেই কার্বনের সাথে, প্লাস কোন কার্বনের সাথে, এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে আমরা যতগুলো মিথাইল যুক্ত থাকবো সেটা হচ্ছে তার ডিগ্রি। তো এখানে কয়টা মিথাইল যুক্ত, একটা দুইটা তিনটা, তাহলে এটা কি হবে, তিন ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে পজিটিভ এই কার্বনের সাথে কানেক্টেড, এই কার্বনের সাথে আবার কয়টা মিথাইল কানেক্টেড, একটা দুইটা, এটা তো মিথাইল না, তাহলে এটাকে আমরা নাম দিতে পারি দুই ডিগ্রি। আর এই প্লাস যে কার্বনের সাথে কানেক্টেড তার সাথে একটা মিথাইল কানেক্টেড, সো আমরা এটার নাম দিতে পারি এক ডিগ্রি। এখন এই তিনটার মধ্যে আমাদের ডিফারেনশিয়েট করতে হবে, কিরকম ডিফারেনশিয়েট, যে স্থিতিশীলতা। হ্যাঁ, এই যে বলছে যে কার্বোক্যাটায়ন ও কার্বনের স্থিতিশীলতা, মানে আমাদের দেখতে হবে তিন প্রকারের মধ্যে কোনটা স্থিতিশীল বেশি। এখন তুমি বলতে পারো আপনি কেমনি বুঝতে নেই তিনটার মধ্যে করতে বসে, কারণ কার্বোক্যাটায়ন ভাই আসেই তিনটা, মানে কথা ক্লিয়ার, মানে প্রকারভেদ আর কি, যে এক ডিগ্রি, দুই ডিগ্রি, তিন ডিগ্রি, যদি প্রকারভেদ করো তিন ডিগ্রি উপরে আর নাই, চার ডিগ্রি বলতে কিছু নাই, ক্লিয়ার, চার ডিগ্রি থাকবে কীভাবে, প্লাস তো একটা হয়ে গেছে, আর তিন হাতে তো সর্বোচ্চ তিনটা হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখবো ওবিসি স্থিতিশীল, ওবিসি স্থিতিশীল নাকি ওবিসি স্থিতিশীল, আমরা একটু ডিপলি ব্যাখ্যা চলে যাবো, একেবারে ডিপলি। আমি এখন তোমাদের পুরো ব্যাখ্যাটা দেখাবো, আমি কিন্তু পার্সোনালি পুরান বইটা পড়ছি, হাজারি সালে 2010 সালের এডিশনটা আমি পড়ছিলাম, আমি নতুন বই পড়িনি, মানে আমাদের সময় 2016-15 সালের বই কিন্তু আমি পড়িনি, আমি পড়ছিলাম 2009 সালের হাজারি সালের বইটা আমি পড়ছিলাম, এই মোটা একটা বই। তো আমি ব্যাখ্যাটা, আমি একটা বই মাত্র পড়ছিলাম, হাজারি সালের বই একটাই বই পড়ছি। তো এটা থেকেই যদি তোমাদেরকে ব্যাখ্যাটা বলি, খেয়াল করে দেখো এই কার্বন, এই মিথাইলগুলো কি করে একটা কাজ করতেছে না, অবশ্যই কাজ করতেছে। মিথাইল কি কাম করে, ওগুলো ইলেকট্রন ডোনেট করে, মনে রাখবা। আমি আজকে পুরো ক্লাসে দুইটা জিনিস নিয়ে কথা বলবো, একজন হইতেছে কি হেল্পফুল, আরেকজন হইতেছে কি নট হেল্পফুল। তো হেল্পফুল বলতে আমি বুঝাবো পুরো ক্লাসে, আজকের ক্লাসে হেল্পফুল বলতে বুঝাবো যে ইলেকট্রন ডোনেট করে, ঠিক আছে, বা ইলেকট্রন সে আরো বাড়ায় দিতেছে। এখন মনে করো ও কি করতেছে, মিথাইল মূলক সবসময় মনে করবা ইলেকট্রন দাতা, সবসময় মিথাইল মূলক লিখে রাখে, লাগবে আজকে বারবার লাগবে, মিথাইল মূলক, মিথাইল মূলক সবসময় কি বলবা,
ইলেকট্রন দাতা তাহলে ও কি করে ওই ইলেকট্রন অন্যের মাধ্যম অন্যের মধ্যে সে ডোনেট করে ফেলে তো এই মিথেন গুলো কি যাবে ইলেকট্রন এই কার্বনকে দিতে এই মিথেন গুলো কি করবে ইলেকট্রন এই কার্বনকে দিতে আবার এই মিথেন গুলো কি করবে ইলেকট্রন এই কার্বনকে দিতে এখন একটা স্কেল করে দেখো ও নিজে হলো পজিটিভ তো পজিটিভ মানে কি ও তো নেগেটিভ কে চাবে তো ও তো নেগেটিভ পাইয়া গেল ও তো এখন কার সাথে রিঅ্যাকশনই করে নাই ও কার সাথে এখন রিঅ্যাকশনই করে নাই রিঅ্যাকশন করার আগে ও নিজের ঘরে ও নিজে যা দরকার সেটা সে পায় গেল ব্যাপারটা আমি একটু সহজভাবে ব্যাখ্যা করি মনে করো আমি ক্লাস 6 বা 7 এ পড়ি এখনকার যুগে 6 7 এর পোলা পায় না পাবজি নিয়ে খুবই পাগল তো আমি মনে করো আমার আব্বুকে বললাম যে আমাকে মোবাইল কিনে দাও আমার পাবজি খেলতেই হবে ঠিক আছে এখন কি হলো যে যদি যদি তার আমাকে না দেয় তখন আমি কি করবো আমি বাইরে গিয়ে আমার ফ্রেন্ডের মোবাইল দিয়ে খেলবো ব্যাপারটা হয়ে যাবো এখন আমার আব্বু যদি আমাকে পাবজি মোবাইল যদি আমাকে মানে একটা মোবাইল আমাকে দিয়ে দেয় যেটা পাবজি খেলা যায় তাহলে আমার দরকার আছে আমি বাইরে গিয়ে আমার ফ্রেন্ডের থেকে নিব ব্যাপারটা হলো এইটাই এইটা হইতেছে কি আমার একটা ঘর এই ঘরে মনে করো এই কার্বন হইতেছে যে আমি আমার বাবা কি করলো আমাকে একটা মোবাইল দিল আমার মা আমাকে একটা মোবাইল দিল আমার বোন আমাকে একটা মোবাইল দিল তো তিনজন তিনটা মোবাইল দিয়ে দিল আমার দরকার আছে বাইরে গিয়ে পাবজি খেলা দরকার নেই সো ব্যাপারটা হইলো আমি রুমের মধ্যে স্থিতিশীল থাকবো ক্লিয়ার স্থিতিশীল মানে হলো আমি বেশি নড়াচড়া করবো না আমি অন্য জায়গায় যাবো না আমি বাইরে যাবো না সেটা বলতে আমি বুঝাইতেছি যে আমি যদি আমার যেটা দরকার যদি আমি সেটা পেয়ে যাই সেটাকে আমি বলতেছি স্থিতিশীল সো ব্যাপারটা হলো ও তিনটা মোবাইল পেয়ে যাচ্ছে বা আমি এই কারণটা হচ্ছে আমি আমি পাবজি খেলার জন্য আমি তিনটা মোবাইল পেয়ে গেলাম সো আমি সবচেয়ে বেশি স্থিতিশীল ক্লিয়ার আর আমরা বলবো ও সবচেয়ে বেশি স্থিতিশীল এখন এখানে আসো এই কারণের দিকে আসো তো খেয়াল করে দেখো সেম ভাবে আমি কি পজিটিভ তো আমার দরকার কি নেগেটিভ বা আমার মোবাইল দরকার বা পাবজি তো এই কারণে করো আমার বড় বোন সে মনে করো আমাকে মোবাইল দিল না এখন তুমি বলতে পারো কেন দিল না কারণ ভাই আমি মোবাইল বলতে ইলেকট্রনকে বোঝাচ্ছি এই যে মিথাইল মূলক ইলেকট্রন দাতা হাইড্রোজেন তো ভাই ইলেকট্রন দাতা না হাইড্রোজেন কি ইলেকট্রন দাতা এইচ প্লাস কি ইলেকট্রন দাতা না ও তো ইলেকট্রন ডোনেট করতে পারে না ও নিজে তো আছে একটা মাত্র ইলেকট্রন কি ইলেকট্রন ডোনেট করবে আচ্ছা তারপর আমি ব্যাপারটা বলতে পারি ও কিন্তু ইলেকট্রন ডোনেট করতেছে না আমার বোন আমি আমার পাবজি মোবাইল দিতেছে না কোনো সমস্যা নেই কিন্তু আমার এই যে মা আমাকে দিচ্ছে আমার বাবা হয়তো আমাকে দিচ্ছে সো আমি বলতে পারি আমি তো দুইটা মোবাইল পেয়ে যাচ্ছি তার মানে আমি বলবো হ্যাঁ আমি মোটামুটি খুশি কিন্তু তিনটা মোবাইল পেলে কি আমি আরও বেশি খুশি হইতাম না আমি আরও বেশি ঘরে থাকতাম ব্যাপারটা এরকম আমি এখানে দুইটা মোবাইল পেয়ে গেছি কিন্তু তিনটার চেয়ে তো কম পাইছি তাই অস্থিতিশীল কিন্তু তিন ডিগ্রির চেয়ে কম স্থিতিশীল তাহলে আমরা যদি যদি আমরা চিহ্ন লিখি তাহলে স্থিতিশীল চিহ্ন কি এদিকে ভাবে না ও তো বেশি মোবাইল পেয়ে গেছে সো বেশি খুশি ও তো একটু কম মোবাইল পেয়েছে সো একটু কম খুশি ওর চাইতে কম খুশি আছে এবার এখানে আসো আমার বোন আমাকে মোবাইল দিল না আমার মা আমাকে মোবাইল দিল না কিন্তু আমার বাবা আমাকে মোবাইল দিল সো ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে যে আমি একটা মোবাইল তো একটু পাইতেছি কিন্তু এটা তো আমার দুইটা মোবাইলের চেয়েও কম তিনটা মোবাইলের চেয়েও কম সো আমরা বলতে পারি চিহ্নটা হবে এরকম সো এরই মাধ্যমে আমার কার্বো ক্যাটায়নের ব্যাখ্যা দেওয়া শেষ সো আমার কার্বো ক্যাটায়নের স্থিতিশীল এভাবে লাগবে কার্বো ক্যাটায়ন এর স্থিতিশীলতা স্থিতিশীলতা এবার 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি শেষ তোমরা এখন কমেন্টে বলো বুঝছো কিনা আমি এখন কার্বন নাইনে চলে যাব কমেন্টে ফটাফট বলে ফেলো কমেন্টে ফটাফট বলে ফেলো বুঝছো কিনা তোমাদের কিন্তু ওই যে কেমিস্ট্রি যে বেজটা রানিং এখানে কিন্তু টোটাল চারটা ক্লাস আমি নিয়ে নিছি টোটাল চারটা ক্লাস আমি নিয়ে নিছি তো এটার পেমেন্ট হইতেছে তোমরা সবাই জানো 960 টাকা পার মান্থ ঠিক আছে এটা কিন্তু আমি পুরো ফুল পেমেন্ট রাখি নাই আমি পার মান্থ রাখছি যাতে তোমাদের জন্য টাকা দিতে যাতে প্রবলেম না হয় ঠিক আছে তো এখন এটা ভর্তি চলতেছে তোমরা চাইলে ভর্তি হতে পারো মাত্র চারটা ক্লাস হয়েছে আমি এখন পরিমাণগত রসায়ন পড়াচ্ছি তো পরিমাণগত রসায়ন আমি পুরো এক মাস ধরে পড়াবো আমার পণ্য স্টাইলটা হচ্ছে আমি মেন বুক পড়াই তারপর হইতেছে ওইখানে মেন বুক থেকে হাজারি স্যারের বই থেকে কিছু আমি প্রবলেম সলভ করাই উদাহরণ থেকে প্রবলেম সলভ করাই এবং এইচডব্লিউ দিয়ে দিই এরপর হচ্ছে যে ওই টপিকের আলোকে আমরা জয়পুরি প্রবলেম সলভ করি ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি আসা প্রবলেমটা সলভ করি তো তোমরা যদি কেউ ভর্তিতে ইচ্ছুক থাকো হইতে পারো লিঙ্ক দেওয়া আছে ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে আচ্ছা আমি একটু কমেন্ট করি তোমাদের এগুলো বুঝছো কিনা আচ্ছা গুড তোমরা সবাই বসে যে বুঝতে পারতেছো
আমরা তাহলে পরবর্তীতে চলে যাই, আমরা এখন চলে যাব আমাদের কার্বন আয়ন স্থিতিশীলতা। ওকে, তো কার্বন আয়ন নামটা শুনে বুঝতে পারতেছো এটা নিশ্চয়ই কার্বোক্যাটায়নের উল্টা হবে, ঠিক কিনা? তো খেয়াল করে দেখো, কার্বোক্যাটায়নটা কি ছিল? ও নিজে ছিল পজিটিভ, ওর দরকার ছিল নেগেটিভ। মানে ওইখানে আমি পাবজি বলতে নেগেটিভকে বোঝাচ্ছিলাম, রাইট? তো কার্বন আয়নকে আমরা ডিগ্রিগুলো লিখে ফেলি, তারপরে সেটা আমরা দিব কে বড় কে ছোট এভাবে দিব। মনে করো একটা কার্বন, ওর এখানে একটা মাইনাস দিলাম, এটা মিনিং কি বলো? তুমি যে আমি আর সাকিব ভাইয়া ওই যে পাউটি নিয়ে মারামারি করলাম, আমি জিতা গেলাম, হ্যাঁ, আমি বেশি নিয়ে নিছি, তার মানে আমি মাইনাস। সবসময় মনে রাখবা, মাইনাস মানে বেশি, প্লাস মানে কম। তো আমার এখানে মনে করো তিনটা মিথাইল গ্রুপকে আমি কানেক্ট করে ফেললাম, তাহলে এটাকে আমরা বলতে পারি 3 ডিগ্রি কি কার্বন আয়ন। আচ্ছা, তারপরে সেম ভাবে আমি করে ফেলি, এটা মনে করো 2 ডিগ্রি আর এটা মনে করো 1 ডিগ্রি। এখন তোমাদের কাছে প্রশ্ন, মানে তোমাদের একটা প্রশ্ন থাকবে যে ভাইয়া এখানে স্থিতিশীলতা কি হবে, আগের মতো হবে? জীবন আগের মতো হবে না। ব্যাখ্যাটা চলো আমরা একটু যাই। এটা তো ধর্ম তো ভিন্ন, কার্বোক্যাটায়ন আর কার্বন আয়নের ধর্ম তো একটার একটা উল্টা। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যাটা দেব? আগেরটাতে ছিল পজিটিভ, তো পজিটিভকে আমরা নিউট্রাল করতে আমাদের নেগেটিভ দরকার ছিল, এর জন্য আমরা কি করতাম, মিথেল থেকে মাইনাস মাইনাস আমরা নিতাম, নিয়ে আমাদের লাভ হইতো, আমরা রুমের মধ্যে থাকতাম বা পাবজি মোবাইলটা আমরা পেয়ে যেতাম। এখনকার ব্যাপারটা তো উল্টা, মানে আমি হইলাম মাইনাস, আমার দরকার হলো প্লাস। আমার দরকার কি? আমার দরকার প্লাস। এখন আমি খুঁজবো আমাকে প্লাস কে দিচ্ছে। এখন প্লাস মানে কি? এখন তো পাবজি দেখা দেওয়া যাবে না, মানে পাবজি মানে আমি মাইনাস ইলেকট্রনকে আমি মনে রাখতেছি। এখন প্লাস বলতে আমি কি ধরবো, ধরো কি দিয়ে এক্সাম্পল দিতে পারি, ধরো প্লে স্টেশন। তোমরা অনেকে তো প্লে স্টেশন জানো যে গেমের আর কি, যে আমি সাধারণত আমার ক্লাসগুলোতে গেম আর মুভির মধ্যে আমি সীমাবদ্ধ থাকি, মানে গেম খেলা আমার প্রচুর প্রিয় এবং মুভি দেখা আমার প্রচণ্ড প্রিয়, এর জন্য আর কি। তো ধরে নাও আমি হচ্ছে একটা প্লে স্টেশন, আমাকে যদি কেউ প্লে স্টেশন দেয় সেটাকে আমি পজিটিভ নাম দিব, কি বলছি, পজিটিভ। এবং ব্যাপারটা হলো একটু উল্টা, সেটা হলো আমার আছে মাইনাস, আমার দরকার প্লাস, তার মানে আমার যে প্লে স্টেশন দিব আমি খুশি হব, মানে পাবজি দিয়ে এখন আমার খুশি নাই। মানে পাবজি হলো মাইনাস বা ইলেকট্রন, আর প্লে স্টেশন মানে হলো গিয়ে প্লাস। তোমরা যারা প্লে স্টেশন সম্পর্কে জানো না আমি একটু বলে নিই, প্লে স্টেশন হচ্ছে জাস্ট গেম খেলার জন্য, ওই কম্পিউটারের মতোই তোমরা বলতে পারো, যে একটা মনিটর থাকবে, তুমি গেম খেলতে পারবা, ওই প্লে স্টেশনে শুধুমাত্র গেম খেলে, এবং ওগুলোর দাম মোটামুটি ভালোই হয়ে থাকে, হাই রেঞ্জের হয়ে থাকে, কিন্তু এগুলোর গেম খেলার কোয়ালিটি তোমার কম্পিউটার বা ল্যাপটপে এত ভালো কোয়ালিটির হয় না। প্লে স্টেশনের যে গেম খেলা যায় ওগুলোর কোয়ালিটি খুবই হাই গ্রাফিক্স আর কি, ঠিক আছে? তো প্লে স্টেশন কিছু না, একটা গেম খেলার একটা উপকরণ। তো আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাকে যদি পাবজি খেলার মোবাইল দেয় সেটা হচ্ছে মাইনাস, আর আমাকে যদি প্লে স্টেশন দেয় সেটা হচ্ছে প্লাস। তো আমরা খুঁজবো এইটা হচ্ছে যে আমি, আমার আমি হলাম কি নেগেটিভ, আমার দরকার হলো পজিটিভ, মানে আমার একটা পাবজি খেলার মোবাইল দরকার নেই, আমার একটা প্লে স্টেশন দরকার। আমি খুঁজবো আমাকে কে কে প্লে স্টেশন দিচ্ছে। খেয়াল করে দেখো, মিথাইল এটা হচ্ছে আমার বোন, আমার বোন আমাকে কোনো প্লে স্টেশন দিচ্ছে না, কারণ মিথেন সবসময় ইলেকট্রন ডোনেট করে। এখানে লিখতে দিলাম আমি যে মিথেন ইলেকট্রন দাতা, ইলেকট্রন মানে কি পাবজি। তো আমার বোন আমাকে পাবজি খেলার জন্য মোবাইল দিল, আমি বললাম না আমি নিব না, আমি খেলবো না পাবজি, আমার প্লে স্টেশন দরকার, আমি ফিফা খেলবো, ঠিক আছে? তো আমার বোন কিন্তু আমাকে কিন্তু দিতে পারে নাই, আমার যেইটা দরকার সেটা দিতে পারে নাই। তখন কিন্তু পারছিল, যখন কার্বোক্যাটায়ন ছিল তখন কিন্তু আমার আমার দরকার ছিল পাবজি, আমার বোন আমাকে দিয়েছিল পাবজি, আমার দরকার ছিল পাবজি, আমার মা আমাকে দিয়েছিল পাবজি, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। কারণ ভাই আমি তো চেঞ্জ হয়ে গেলাম, আমি তো তখন প্লাস ছিলাম, আমার মাইনাস দরকার ছিল, এখন আমি মাইনাস, আমার প্লাস দরকার, আমার প্লে স্টেশন দরকার, আমার পাবজির উপর কোনো লোভ নাই। এখন কি করবো আমার মা, আমি মা তো সেম কাজ করবো, সেও তো মিথাইল, সে মিথাইল মানে কি, সে এখন আমাকে আবার পাবজি মোবাইল দেবে, বা একটা আগে মোবাইল দিয়ে কি করবো, আমার তো দরকার নেই। সো এখানে আমরা একটা ক্রস চিহ্ন দিয়ে দিতে পারি। এখানে সেম ঘটনা, এটা আমার বাবা, সে কি করে, সে আমাকে একটা পাবজি দেবে, মানে ব্যাপারটা হলো আমার যা দরকার আমি কোনোটাই পেলাম না। সো আমরা বলতে পারি এইটা আমার যতটুকু দরকার ছিল সেটা থেকে আমি সবচেয়ে কম পাইলাম। এখন এটাতে আসি, খেয়াল করে দেখো, এইচ, এইচ কি, এইচ কি প্লাস না, যেগুলো শুনছে এইচ মাইনাস, এইচ তো মাইনাস না, এইচ তো প্লাস হয়, এই তো পাই গেছি, তাহলে এইটাই তো আমার প্লে স্টেশন। ব্যাপারটা হলো এইখান থেকে আমার বোন আমাকে একটা প্লে স্টেশন দিচ্ছে, মানে আমি বোন মা বাবা আমি ভাবে নাম দিতেছি, মানে কি উপরে যে সে হচ্ছে বোন,
বাম পাশে যে সে আমার মা, নিচে যে সে আমার বাবা, এভাবে আমি এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পল আমার বোন আমাকে পাবজি খেলার মতো একটা মোবাইল দিচ্ছে, এইখানে আমার বোন আমাকে প্লে স্টেশন দিচ্ছে একটা। সো আমার যেটা দরকার, আমি তো নেগেটিভ, আমার দরকার পজিটিভ। পজিটিভ মানে কি? প্লে স্টেশন। তো আমার বোন আমার যেটা দরকার সেইটা একটা দিচ্ছে। সো আমি একটা জিনিস পাই গেলাম। এখন আমার মা কিন্তু আমাকে পাবজি খেলার জন্য মোবাইল দিল, আমার তো এটা দরকার নেই। আমার বাবাও যেটা দিলে এটা আমার দরকার নেই। সো আসলে আমি কি, আমার যেটা দরকার একটা তো পাইছি, তার মানে আমি একটু বেশি স্ট্যাবল থাকবো এইটার চেয়ে। মানে স্ট্যাবল বলতে বুঝাচ্ছে আমার রুমে যেটা দরকার সেটা যদি আমার ফ্যামিলি আমাকে প্রোভাইড করে আমি রুমে স্ট্যাবল থাকবো বা স্থিতিশীল থাকবো। কিন্তু যদি আমাকে না দিই আমি ঘর থেকে বের হয়ে যাবো, আমার ফ্রেন্ডের কাছে আমি চলে যাবো। আমার আমার বোন, আমার বাবা মা কেউ আমাকে প্লে স্টেশন দেয় না এখানে, দেখছে আমি চলে যাবো, ঘর থেকে বের হয়ে যাবো। ঘর থেকে বের হয়ে আমার যে ফ্রেন্ডের কাছে প্লে স্টেশন আছে আমি তার বাসায় গিয়ে আমি খেলবো। তার মানে ব্যাপারটা হলো আমি আর এখানে স্থিতিশীল থাকতেছি না, আমি ঘোরাঘুরি করতেছি। আমার কাছে ক্লিয়ার, এইখানে আমি স্থিতিশীল আর থাকতেছি না। স্থিতিশীল মানে হলো আমার যেটা দরকার সেটা আমি পাই গেছি, আর স্থিতিশীল না বা আমরা বলতে পারি যে গতিসম্পন্ন, গতিসম্পন্ন সেটা হচ্ছে কি স্থিতিশীল উল্টা আর কি। ওকে, এখন এইখানে আমার যেটা দরকার সেটা আমি একটা পাই গেলাম। আর এখানে দেখো আমার মা আমার বোন আমাকে প্লে স্টেশন দিচ্ছে, আমার মা আমাকে প্লে স্টেশন দিচ্ছে, কিন্তু আমার বাবা আমাকে মোবাইল দিচ্ছে। সো আমি এখানে আমার যা দরকার আমি দুইটা জিনিস পেয়ে গেলাম। তো পাইছি কি, এটার চেয়ে কিন্তু বেশি পেয়েছি। তাহলে আমরা বলতে পারি এইখানে আমি দুইটা প্লে স্টেশন পাইছি, এখানে আমি একটা প্লে স্টেশন পেয়েছি, এখানে আমি কোনো প্লে স্টেশন পাইনি। সো আমি সবচেয়ে বেশি স্থিতিশীল থাকবো এই কন্ডিশনে। সো আমাদের এখন স্থিতিশীলতার কন্ডিশনটা হবে এরকম। সো তোমরা একটা বাংলা লাইন লিখে দিবা যে কার্বন আয়নের স্থিতিশীলতা, স্থিতিশীলতার ক্রম ক্রম কি হবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। টানটানা শেষ হয়ে গেল। এখন তোমরা আমাকে কমেন্টে বলো শেষ, আমাদের পুরো প্রশ্নটাই শেষ। দেখো 8:25 বাজে, এতক্ষণ লাগাটা নিয়ে একটা প্রশ্ন বুঝে দিছি। সো বুঝতে পারতেছো তোমাদের অ্যাসাইনমেন্টে বোঝার আছে অনেক কিছু। ওকে, আমি যে টেকনিকগুলো বুঝালাম বই তো আর এভাবে পাবা না, বই তো ধাপ ধাপ খালি ইকুয়েশন লেখা দেখা লেখা। আশা করি আমি যেমন টেকনিক পড়াইছি তোমরা জীবনও ভুলবা না। ঠিক আছে, তোমরা জাস্ট তোমাদের কাজ এখন কমেন্ট আমাকে বলো বুঝছো কিনা। সমীকরণ সহ উপস্থাপন করো, উপস্থাপন করো, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। সর্বপ্রথম দেখো তো তোমাদের কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট শেয়ার করছিলাম কিভাবে আসলে বেনজিন বানানো হয়। হ্যাঁ, তোমরা যারা দেখো নাই গ্রুপটা একটু ঘেটে দেখে নাও, আমি একটা ভিডিও দিয়েছি 9 মিনিটের একটা ভিডিও, ওখানে রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে কিভাবে বেনজিন বানানো হয়। তো বেনজিন যে আমরা বানাবো আমাদের টোটাল 2টা প্রসিডিউ লিখলেই হবে। তোমাদের বই দেখবা 4-5টার বেশি উপায় লেখা আছে, আমাদের এতগুলো দরকার নাই। প্রশ্নেই বলে দিয়েছি দুটি প্রস্তুতি আমরা এখন লিখবো। তো আমরা শুরু করি, প্রথমে এভাবে লিখবা বেনজিনের প্রস্তুতি, বেনজিনের প্রস্তুতি। তো প্রথমে 1 নম্বর লিখবা, আমি যেমন লিখতেছি আমি ফলো করো মানে লিখার স্টাইলটা আর কি। 1 নম্বর লিখবে এভাবে অ্যাসিটিলিন হতে, অ্যাসিটিলিন হতে। তো আমি যে তোমাদের ভিডিওটা দিছিলাম ওইখানে দেখাইছিল যে অ্যাসিটিলিনটা আসলে কি, তোমরা সবাই জানো অ্যাসিটিলিন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এবং এখানে কি থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। তোমরা 19টা শিক্ষা আসছে, আর একটা নাম হচ্ছে ইথাইন। তো অ্যাসিটিলিন এর আমরা সংকেত এভাবে লিখতে পারি যে C2H2, আর বেনজিনের সংকেতটা আমরা এভাবে লিখতে পারি C6H6। একটা মজার ব্যাপার কি দেখছো, এইটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি এটা হয়ে যায়। তার মানে এইটা যদি আমরা 3 অণু নিই, তারপরে যদি আমরা 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা লোহার নল আছে না, লোহার নল, এই যে এরকম নল, লোহার নলের মধ্যে দিয়ে যদি আমরা অ্যাসিটিলিন গ্যাস, এটা গ্যাস, আমরা লোহার নলের মধ্যে অনেক গরম করতে হবে, লোহার নলের মধ্যে অনেক গরম করে ওই গ্যাসটা যদি ঢুকায়া যদি উত্তপ্ত করি, আমাদের কিন্তু বেনজিন উৎপন্ন হবে। প্রসিডিউরটা অনেক বড়, আমি সহজভাবে বলতেছি, আমাদের যতটুকু দরকার আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো তার মানে কি, এটা 3 গুণ হয়ে যাবে। 3 গুণ হওয়া মানে কি, দেখো কার্বন এখানে একটা, এখানে একটা, 2টা 2টা, আর এখানে 3 গুণ হচ্ছে, 3 গুণে 6টা, হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা, 2টা, আবার 3 গুণ হচ্ছে, 3 গুণে 6টা। সো আমাদের কার্বন হবে 6টা, হাইড্রোজেন হবে 6টা। তো কার্বন 6টা, হাইড্রোজেন 6টা হচ্ছে আমাদের বেনজিন, এবং তারা রেজোনেন্স করে ফেলবে বা তারা গঠিত হয়ে যাবে দ্বিবন্ধন অনুযায়ী। খেয়াল করে দেখো কিভাবে হবে, তোমরা এগুলো জানো, এই যে এভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তো আমার লেখা করার প্রয়োজন, এভাবে লিখতে তো বুঝা যায় এটা একটা বেনজিন, অথবা তোমরা চাইলে আরেকভাবে লিখতে পারো,
যে কার্বন 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 এভাবে দিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছা। এই দুইটার যে কোনো একটা লিখো মান পাবা। কি করবা? হাইড্রোজেন 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 আগাছে বিধি রাখতে কিন্তু অনেক সুন্দর লাগে, মজাই লাগে। ঠিক আছে, শেষ আমাদের একটা প্রশ্ন শেষ। তোমরা এখানে বাংলায় কিন্তু অবশ্যই লিখবা, ঠিক আছে, যে এখানে তিন অণু অ্যাসিটিলিনকে অ্যাসিটিলিন থেকে আমরা বেঞ্জিন উৎপন্ন করতে পারি যদি আমরা 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লৌহ নলের মধ্য দিয়ে আমরা অ্যাসিটিলিনকে যদি আমরা কি করি প্রবাহ করি। একটা প্রস্তুতি শেষ, আমরা পরবর্তীতে শিখবো হলো বেঞ্জিনের দ্বিতীয় প্রস্তুতি। ঠিক আছে, দ্বিতীয় প্রস্তুতি আসলে আমরা কি দিয়ে তৈরি করবো? গ্রিক নার্ভ বিকারক। এখন তোমরা অনেকে বলতে ভাই এর কি নাম? গ্রিক নার্ভ বিকারক। এই জিনিসটা কি সেটা নিয়ে তোমাদের একটু আগে ছোট্ট করে কথা বলি। এটা কিছুই না, একটা যৌগ। এই যৌগের একটা বেসিক সংকেত আছে আর এম জি এক্স, এইটাই হলো গ্রিক নার্ভ বিকারক। এখন তোমাদেরকে বুঝতে হবে আর মানে কি। আর মানে অ্যালকাইল মূলক, আর এক্স মানে কি হ্যালাইড। মানে ব্যাপারটা হলো আমরা এখানে আর এর জায়গায় কি নিতে পারি, মনে করো একটা অ্যালকাইল মূলক নিলাম, মিথাইল নিলাম, তারপরে এমজিটা থাকা লাগবেই, মানে গ্রিগনার বিকারক হইতে হলে তোমাকে ম্যাগনেশিয়াম থাকা লাগবেই, তাহলে ম্যাগনেশিয়াম নিলাম। আর এক্স মানে কি হ্যালাইড। আমি তোমরা হ্যালাইড হিসেবে তোমরা ক্লোরিন ইউজ করতে পারো, ফ্লোরিন ইউজ করতে পারো, বা আয়োডিন ইউজ করতে পারো, এটা কোনো ম্যাটার না। আমার ইচ্ছা হলো আমি আয়োডিন নিলাম, আমার ইচ্ছা হলো আমি আয়োডিন, কিন্তু নিচেগুলো আমি নিতে পারবো না। সাধারণত আয়োডিনটা বেশি নেওয়া হয়, ঠিক আছে, আমি আয়োডিনটা নিলাম নিলাম, ক্লোরিন নিতে পারো কিছু হবে না। তো এই গ্রিগনার বিকারক থেকে আমরা প্রস্তুত করবো। প্রশ্ন ভাই কি প্রস্তুত করবো? আমরা তো জানি কি প্রস্তুত করবো, আমরা প্রস্তুত করবো বেনজিন। ওকে, আমরা বেনজিন প্রস্তুত করবো। তাইলে আমাদের এখানে আউটপুটে কি হবে? C6H6 হবে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো ভাই এখানে কার্বন একটা, আপনি এখানে কার্বন দিলেন 6টা, তাহলে কাহিনীটা কি? কাহিনীর এখানে আমার অনেকগুলো থাকবে, আর কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন কি যুক্ত করলে আমরা গ্রিগনার বিকারক থেকে আমরা বেঞ্জিন পেতে পারি, সেটা হচ্ছে একটা প্রশ্ন। তো আমি তোমাদেরকে বলবো যে গ্রিগনার বিকারক এই টপিকটা কিন্তু শুধুমাত্র বেঞ্জিনের অন্তর্ভুক্ত না, গ্রিগনার বিকারক বেঞ্জিনে আছে, অ্যালকোহলে আছে, ঠিক আছে, ফেনলের মধ্যে আছে, অ্যানিলিনের মধ্যে আছে। এখন আমি এতগুলো কতগুলো পড়াবো? সো আমাদের সময় তো আসলে সংক্ষিপ্ত, তাই না? আমি চাইলে অনেকক্ষণ পড়াইতে পারবো, কিন্তু আমাদের অলরেডি খ নাম্বারই 8:30 বেজে গেছে। দেখো আমি শুধুমাত্র বেঞ্জিনের মধ্যে ভাবদ্ধ থাকবা। পরবর্তীতে যদি যদি তোমাদের যদি কোনো কেমিস্ট্রি ক্লাস নেই, ইনশাল্লাহ আমি গ্রিগনার বিকারক পুরো বিস্তারিত ব্যাখ্যা তোমাদেরকে শিখিয়ে দেবো। আমি একটু লাইভে দেখি, আমাদের মিশ্রণ অনেক কমে যাচ্ছে, একটু বেশি মানুষ ছিল, ঠিক আছে, একটু আরো বেশি ছিল, এখন মাত্র কত জন? 14 জন আমি দেখতে পারতেছি, 13 জন দেখতে পারতেছি। ওকে, এখন ব্যাপারটা হলো কি, গ্রিগনার বিকারক বেশি তত উচ্চ যে আর এম জি এক্স। এখন আর বলতে তো আমরা অ্যালকাইল মূলক বুঝি, অ্যালকাইল আর অ্যারাইল এরা হলো পরস্পর ভাই ভাই। তা কারা কারা ভাই ভাই? অ্যালকাইল এবং অ্যারাইল। এখন তোমরা অনেকে জানতে পারলে ভাই অ্যারাইল জিনিসটা কি, অ্যালকাইল হতেছে কি তোমার ওই অ্যালিফেটিক, আর অ্যারাইল হতেছে কি অ্যারোমেটিক। তোমরা এগুলো 9-10 শিখছো, অ্যারোমেটিক মানে কি, অ্যালিফেটিক মানে কি, আমি তারপরও আরো বলে দিচ্ছি। অ্যালকাইল হচ্ছে অ্যালিফেটিক, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক আমি সহজভাবে মনে রাখি। অ্যারোমেটিক মানে কি চক্র থাকবে, চক্রের মতো, ঠিক আছে। তো চক্র মানে কি বেঞ্জিন, তার মানে কি এটা যেটা একটা মূলক। তো C6H6 তো হবে না, H5 হবে, কারণ একটা মূলক তো একটা হাত খালি রাখা লাগবে, একটা হাত খালি রাখা লাগবে। আর অ্যালিফেটিক অ্যালকাইল কোনটা, বুঝে মনে করো CH3, একটা হাত খালি রাখবো আমি, এই যে এইটা এইটা হচ্ছে আমার অ্যালিফেটিক। এখন আমার বাম পাশে অ্যালিফেটিক, ডান পাশে অ্যারোমেটিক, দুইটা আলাদা রকম মূলক তো হবে না। এখানে অ্যালিফেটিক যদি মূলক বা আমরা যদি গ্রিগনার বিকারক যদি অ্যালিফেটিক নেই, এখানে অ্যালিফেটিক উৎপন্ন হবে, এখানে যেমন অ্যারোমেটিক উৎপন্ন হওয়ার কোনো চান্স নেই। এখানে অ্যারোমেটিক হইতে হলে আমাদের এখানেও অ্যারোমেটিক নিতে হবে, বা আমাদেরকে অ্যারাইল মূলক নিতে হবে, অ্যারাইল। আমি আবার বলি গ্রিগনার বিকারক আর এম জি এক্স, এখানে আর মানে দুইটা জিনিস বোঝায়, অ্যালিফেটিক অ্যারোমেটিক। তো আমরা কী করবো, এখানে আমরা অ্যারোমেটিকটা নিব, কেন আমাদের ডান পাশে তো অ্যারোমেটিক, তাহলে আমরা এবার এখানে কী লিখবো, C6H5, এই যেটা লিখবো C6H5। ওকে, তাহলে তুমি লাগাবে দেখো C6H5 আর এখানে C6H6, তার মানে একটা হাইড্রোজেন নিশ্চয় কোথা থেকে একটা আসবে, সেটা হলো পানি থেকে আসবে।
আমরা কি করব আমরা ভিনেগার বিকারকে আমরা পানি মিক্স করে দেব তো পানি মানে কি H4H যদি আমরা মিক্স করে দিই তাহলে কি ঘটনা ঘটবে ইনি এই মূলকটা এই হাইড্রোজেনকে নিয়ে নেবে এই হাইড্রোজেনের সাথে কানেক্ট হবে ঠিক আছে আচ্ছা তো কানেক্টর যে হবে কানেক্ট হওয়ার ফলে সে তো বেঞ্জিন উৎপন্ন হয়ে গেল এখন আমার আর কি কি বাকি রইল দেখো আমার ম্যাগনেসিয়াম বাকি রইল আমার হাইড্রোক্সিল বাকি রইল এবং আমার আয়োডিন বাকি রইল এরা একত্রিত হয়ে যাবে তাহলে এটা কিরকম হবে প্লাস MgOHI ঠিক আছে আমি পাঁচটুকু মুছে ফেলে তাহলে এটা নাম আমরা কি বলতে পারি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল আয়োডাইড ঠিক আছে সো আমাদের কিন্তু বেঞ্জিন প্রস্তুতি হয়ে গেল ওকে এখন তোমাদের জন্য একটু সাবধান করি এই যে তিনজন নিলাম তোমরা বই খুঁজবা বই দেখবে এখানে ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে কিনা মানে তাপমাত্রা কত চাপ কত এগুলো কি আমি বুঝতে পেরে আসছি আমি তো বুঝতে পেরে আসিনি আগেরটা আমার মনে ছিল আগেরটা তো বেশি কমন মানে ওটা তো আমি হচ্ছে মানে চাইলেও আমি বুঝতে পারি না 450 ডিগ্রি সেন্টিগ্রেড আমি তো পড়ছিলাম সে কোনটা আমার মুখস্থ হয়ে গেছে আমার মাথা থেকে যাইতেছে না এর জন্য আমি আগেরটা লিখছি 450 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমি তো সব বিক্রিয়ার তো আমার টেম্পারেচার মুখস্থ নেই সে কোন আদিমকালে আমি পড়ছি এগুলো 2014-15 সালে তো তোমরা বইটা নিবা বইটা নিয়ে দেখবে টেম্পারেচারটা কত লেখা বা চাপ কত লেখা বা আদৌ আছে কিনা না থাকলে নাই থাকলে দেখবা এরই মাধ্যমে আমাদের বেঞ্জিনের শেষ তো আগে আমাদের শিখতে হবে টোলুইন জিনিসটা কি খুবই সিম্পল নাম্বার ওয়ান হচ্ছে আমরা বেঞ্জিন থেকে প্রস্তুত করব বেঞ্জিন হতে তো বেঞ্জিন থেকে প্রস্তুত করব টোলুইনের স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে বেঞ্জিন থেকে কি আমরা বানাতে পারি টোলুইন কাছে দেখতে হলো এরকম এই এটা হচ্ছে আমাদের টোলুইন মানে বেঞ্জিন চক্রে যদি আমরা একটা মিথেন মূলক লাগাই দিই সেটাই হয়ে যাবে টোলুইন আরে কি মজা তাহলে আমাদের কি কাজ করতে হবে আমরা বেঞ্জিনের মধ্যে একটা মিথেন মূলক আয়না দিব তাইলে তো খাইনি শেষ তো আমরা ফারস্টে বেঞ্জিন নিব ঠিক আছে এখন মিথাইল মূলক তুমি চাইলে আনতে পারো না তুমি মিথাইল মূলক আনতে হলে তোমাকে মিথাইলের একটা যোগ আনতে হবে তুমি সাপোজ মিথাইল ব্রোমাইড নিলা নিলে কি ঘটনা ঘটবে চলো আমরা একটু অ্যানালাইসিস করি ব্যাপারটা হলো এটার স্ট্রাকচারটা আসলে এরকম ছিল এটা আসলে স্ট্রাকচারটা দেখতে কিরকম এরকম তো ঠিক কিনা এই যে এখানে প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেনের হাত আছে এখন আমরা যদি মিথাইল ব্রোমাইড যদি আমরা অ্যাড করে ফেলি মিথাইল ব্রোমাইড খেয়াল করে দেখো তো কি হবে এই যে মিথাইল এই হাইড্রোজেনকে সরায় দেবে সরায় কি হবে খেয়াল করে দেখো ও এইখানটাতে যুক্ত হবে তো যদি ওইখানটাতে যুক্ত হতে হয় একটা হাইড্রোজেন তো আলাদা হয়ে যাচ্ছে ওই হাইড্রোজেনটা ব্রোমিনের সাথে আলাদা হয়ে যাবে তোমরা কি আমার কথা বুঝছো মানে ব্যাপারটা হলো যে এখানে আমাদের দেখতে হবে ও যে আলাদাটা হবে আলাদা হওয়ার পর কে কোন জায়গায় যায় ঠিক আছে তো যদি যদি আমি কোনো মতে মিথেলটা যদি এখানে ইনভলভ করতে পারি তাহলে তো কাহিনী শেষ তার মানে এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টোলুইনটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টোলুইন মানে মিথাইল আমাদের বেঞ্জিনের মধ্যে একটা মিথাইল মূলক দরকার তো মিথাইল মূলক ওরা যে আছে আমি এমন একজনকে নিয়ে আসবো কাহিনী শেষ ঠিক আছে এখানে একটু কথা আছে তোমরা ছোট্ট করে লিখে রাখবা শুষ্ক শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে যদি তুমি না নাও তাহলে কোনো বিক্রিয়াটা হবে না তুমি চাইলে এখানে ব্রোমিনের বদলে ক্লোরিনও নিতে পারো সমস্যা নেই কিন্তু তোমাকে এই বিক্রিয়াটা ঘটাইতে হবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বা এটা একটা প্রভাব যদি তুমি এখানে প্রভাবকটা নাও তাহলে মিথাইলটা এখানে যুক্ত হয়ে যাবে তাই এই যে একটা হাইড্রোজেন এসে সরাতে হলো না একটা হাইড্রোজেন ছিল এখানে ওই হাইড্রোজেন কি করবে এই যে এখানে আমরা ক্লোরিন নিলাম তো ক্লোরিনের সাথে আলাদা হয়ে যাবে তাহলে এটা পাশাপাশি HCl প্রস্তুত হবে শেষ কত ইজি আচ্ছা আমরা এখন পরবর্তী প্রশ্ন শিখব আমাদের নেক্সটটা হচ্ছে কি আমরা সোডিয়াম থেকে এখন বানাবো ঠিক আছে সোডিয়াম থেকে তো আমরা তো ফারস্টে মানে শুধুমাত্র এখানে সোডিয়াম নাম দিলো আবার ঠিক হবে আমাদের সাথে এখন অ্যারোন যুক্ত আছে খালি কমতে আছে কেন আচ্ছা তো শুধুমাত্র সোডিয়াম পাওয়া উচিত না কারণ আমার তো বাম পাশে কিছু তো একটা অ্যারোমেটিক দরকার তাই না কারণ আমার তো টোলুইন তো অ্যারোমেটিক মানে বেশি টোলের কো আমার ডান পাশে যদি অ্যারোমেটিক কেউ থাকে আমার ডান পাশে যদি অ্যারোমেটিক কেউ থাকে তাহলে আমার বাম পাশে অ্যারোমেটিক কেউ থাকতে হবে আমি নাম দিচ্ছি সোডিয়াম হতে তোমাদের বই কি নাম লেখা তোমরা চাইলে বইটা দেখতে পারো
ওইখানে মনে কোনো নাম লিখে নাই, আমি আমার মতো করে নাম লিখে দিছি, ঠিক আছে? তোমরা যেহেতু ডান পাশে আমাদের অ্যারোমেটিক আছে, আমরা বাম পাশেও একটা অ্যারোমেটিক নিয়ে নিব। সেই অ্যারোমেটিকটার নাম কি? সেই অ্যারোমেটিকটা হচ্ছে কি, তুমি নি, আমরা কি নিব? ফিনাইল ব্রোমাইড আমরা নিব। আর নাম কি দিছি? সোডিয়াম হচ্ছে, অবশ্যই সোডিয়াম তো থাকা লাগবে, ঠিক আছে? ফিনাইল ব্রোমাইড। তো দেখি এটা বইয়ে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে কিনা, এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ঘটাবো। এখানে কোনো টেম্পারেচার বই লেখা নাই। এখানে হইতেছে গিয়ে তোমরা শুষ্ক ইথার নিবা, শুষ্ক ইথার নিলে হয়ে যাবে, ঠিক আছে? শুষ্ক ইথার নিয়ে যদি তুমি বিক্রিয়াটা ঘটাও, আমরা এখন বিক্রিয়াটার মেকানিজম শিখব, বিক্রিয়াটা কিভাবে হয়। খেয়াল করে দেখো, আমরা আমাদের যে বাম পাশ টুকু, ওইখানে তো জানি একটা অ্যারোমেটিক থাকা লাগবে, আবার ডান পাশে অ্যারোমেটিক তো থাকবে, টোলুই না? তো যেহেতু সিএসটি কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, অবশ্যই তো আমাদের মিথাইল সামথিং কিছু নিতে হবে আগের বিক্রিয়ার মতো, তাই তো হবে কি, এই যে সোডিয়ামটা আছে না, এই সোডিয়ামটা এই ব্রোমিন আর এই ব্রোমিনকে নিয়ে আলাদা হয়ে যাবে। তাহলে কি হবে, সোডিয়াম দুইটা ব্রোমিনকে নিয়ে আলাদা হয়ে গেল। এখন তুমি বাবা ভাইয়া, সোডিয়ামে তো যোজনই এক, ব্রোমিনও যোজনই এক, তাহলে আমি কিভাবে দুইটা ব্রোমিন নিয়ে আলাদা হবো? খুব সিম্পল, সমতা করে ফেলবো, এখানে একটা দুই দিয়ে দাও, তাইলেই তো হয়ে গেলো, সোডিয়াম দুইটা ব্রোমিন দুইটা, শেষ, কেলা হতে। তাহলে এখানে যদি তুমি দুই দিয়ে দাও, টেনটা আমাদের এই বিক্রিয়াটাও শেষ, আমাদের খ নাম্বারটা আনসার করা শেষ করতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে আগে বুঝতে হবে যে নাইট্রেশন মানে কি। তো নাইট্রেশন নামটা শুনলে তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই নাইট্রো কোনো মূলক থাকবে, ওকে? নিশ্চয়ই নাইট্রো কোনো মূলক টলক থাকবে। তো আমি কীভাবে জানতে পারি নাইট্রো মূলক কোথা থেকে আসে, এটা কি তোমরা জানো? নাইট্রিক এসিড থেকে আসে। তো আমাদের এই পুরোটা মেকানিজম আঁকা লিখতে হবে, স্টেপ বাই স্টেপ লিখতে হবে। তো আমি সর্বপ্রথম শুরু করলাম ধাপ এক। ধাপ একই যে ঘটনা ঘটবে, সর্বপ্রথম আমাদের নাইট্রেশন ঘটানোর জন্য আগে নাইট্রো মূলকটা আমদানি করতে হবে। তো আমরা তো বাজারে গিয়ে তোর দোকানে গিয়ে বলতে হবে না, ভাই আমাকে একটা নাইট্রো মূলক দেন, দোকানদার তোমাকে নাইট্রো মূলক দিয়ে দিবে না, নাইট্রো মূলক কোনো বোতলে বিক্রি করে না। সো ব্যাপারটা হলো তোমাকে নাইট্রো মূলক আগে নিজেকে বানিয়ে নিতে হবে। তো এটা আমরা বানাতে পারি নাইট্রিক এসিড থেকে। এখন নাইট্রিক এসিডে তুমি মনে করো একটুখানি গুঁতা মারলা আর এখানে নাইট্রো মূলক বাইরে হয়ে গেলো, ব্যাপারটা আবার তাও না। নাইট্রিক এসিডে তুমি সারাদিন গুছিয়াতে থাকো, গুতাইতে থাকো, নাইট্রো মূলক বের পাবে না। এখানে কি করা লাগবে, তার একটা বন্ধুকে আনতে হবে। যদি সে বন্ধুকে আনে, ওই বন্ধু কি করবে, ওরা একটু সুড়সুড়ি দিবে, সুড়সুড়ি দিয়ে নাইট্রো মূলক বাইরে করে ফেলবে। ব্যাপারটা হলো এরকম, মানে নাইট্রিক এসিড তুমি নিলা, নিয়ে তুমি ওরা ইচ্ছা মতো তাপ দিলা, চাপ দিলা, গুতাইলা, নাইট্রো মূলক কিন্তু বাইরে হবে না। আমার দরকার NO2 মাইনাস, এটা বাইর করা, এটা তুমি চাইলেও আনতে পারবা না। তোমার কি করতে হবে, বন্ধু আনতে হবে, যে বন্ধু এসে একটু সুড়সুড়ি দিবে, সুড়সুড়ি দিলে এটা উৎপন্ন হয়ে যাবে। তো কে সেই ব্যক্তি যে সুড়সুড়ি দিলে বের হয়ে যাবে, সেটা হলো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি করবে, ওরা একটা সুড়সুড়ি মারবে, সুড়সুড়ি যদি মারে তখন কি ঘটনা ঘটবে, এই নাইট্রো তো আগে আলাদা হবে, এটা তো জানো, বাট কাহিনী তো অন্য জায়গায়, ও যে আইলো ওরও তো একটা চেঞ্জ হবে, তাই না? এখন ওর কিরকম চেঞ্জ হবে খেয়াল করো। সালফিউরিক অ্যাসিডকে আমরা যদি একটুখানি ব্যাখ্যা করতে যাই, আমরা যদি কি কি থাকবো, দুটো উপাদান, একটা হলো এইচ প্লাস, একটা হলো এইচ এসও ফোর মাইনাস, এটা তোমাদের জানা থাকা উচিত। আর নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি ঘটনা বলতে পারি, যে আমাদের এইচ প্লাস থাকবে আর এন থ্রি মাইনাস থাকবে। আচ্ছা, এখন যদি আলাদা করে ফেলি, আমাদের কি করতে হবে, দুটো আসলে বিক্রিয়া করবে। তো যদি দুজন বিক্রিয়া করে, এখানে দেখো তো পানি উৎপন্ন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে, আমরা আন্দাজে ভাবি, চলো দেখি পানি উৎপন্ন হয় কিনা, দেখি ভাইরা। তো পানি উৎপন্ন হইতে হইলে আমার কি লাগবো, এইচ টু দরকার আর ও দরকার, খুঁজো আমার কি এইচ টু আছে, এখানে এইচ টু আছে কিন্তু একটা এইচ তো ওর সম্পত্তি, সো হচ্ছে না, কিন্তু এখানে একটা এইচ তো আছে, তো আমি এখান থেকে একটা এইচ নিলাম, দেখি আমি পানি বানাতে পারি কিনা। এখান থেকে যদি আমরা একটা এইচ নিয়ে আনি, দেখো দুটো এইচ হয়ে গেল, সো আমাদের পানি বানানোর মতো হাইড্রোজেন হয়ে গেল, এখন আমাদের একটা অক্সিজেন দরকার। তো এই বন্ধু বলবে কি, বন্ধু তোমার কাছে তো তিনটা অক্সিজেন সুন্দরী আছে, আমাকে একটা সুন্দরী দিয়ে দাও, তুমি তুমি একাই মানে নাইট্রোজেন আর কি, নাইট্রোজেন তিনজন অক্সিজেন সুন্দরীর সাথে সে কানেক্টেড। তো ও বলবে কি, বন্ধু মানে এইচ এসও ফোর, ও তো আসলে এখানে তো এই অক্সিজেন তো আর না, ঠিক আছে, মানে এটা তো এই সালফারের, তো এই সালফারের তো সেখানে চারটা গার্লফ্রেন্ড, তো সে হইতেছে ওকে ডোনেট করবে না, না আমি তোমাকে আমার কোনো গার্লফ্রেন্ড দিব না। কিন্তু ও দিতে পারবে, ও দি কেন দিতে পারবে, কারণ NO3 যেমন যেমন নাইট্রো মূলক, যেমন আমরা বলে থাকি NO2 মাইনাস মূলক আছে, NO3 মাইনাস মূলক আছে, সো ব্যাপারটা হলো কিন্তু চাইলে একটা কমে ফেলতে পারে। ব্যাপারটা হলো এরকম যে এই নাইট্রোজেন চাইলে ওর সাথে যে তিনটা অক্সিজেন আছে সুন্দরী কি করবে, এই যে আমরা দুইটা হাইড্রোজেনকে পাইলাম, তো
ওদের ওরা রিকোয়েস্ট করবে আমাদেরকে একটা সুন্দরী দাও, তখন কি হবে একটা অক্সিজেন সুন্দরী ওদের কাছে চলে যাবে। ব্যাপারটা কি হলো, পানি উৎপন্ন হয়ে গেলো, আমার পানি উৎপন্ন হওয়ার জন্য যা যা দরকার তা হয়ে গেছে, পানি উৎপন্ন হওয়ার জন্য আমার অক্সিজেন সুন্দরী দরকার, অক্সিজেন সুন্দরী পেয়ে গেল। আচ্ছা তাহলে কি হলো, এই দুইটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেন, সো পানি উৎপন্ন হয়ে গেলো। আর কি বাকি রইলো, ওই যে ইচ্ছা সফর যেটা ছিল ওইটা, এই অক্সিজেন কিন্তু খুবই ঘাটতারা, এই সালফারটা খুবই ঘাটতারা, না এই চারটা অক্সিজেন সুন্দরী আমার, আমি কাউকে দিব না, ব্যাপারটা এইটা। এই ইচ্ছা সফর খুবই ঘাটতারা, ওইখান থেকে কোনো অক্সিজেন দেয় নাই, কিন্তু এই এই নাইট্রোজেন দেখতে আবার খুব ভালো আছে, যাও আমার একটা গার্লফ্রেন্ড তোমাকে দিয়ে দেবে নিয়ে যাও। তখন সে কি বললো, এই দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে HSO4 মাইনাস উৎপন্ন হবে। সব একবার রিক্যাপ করি, এই HSO4 এই যে এখানে, তারপর পানি উৎপন্ন হলো কেমনে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেন পানি, ঠিক আছে। আর বাকি হলো কি, NO3 থেকে ও একটা অক্সিজেন সে যখন চলে গেল N2 মাইনাস হয়ে গেল। সো আমাদের নাইট্রেশন প্রসেসটা শুরু করার জন্য আমাদের নাইট্রো মূলকটা দরকার ছিল, এবং আমরা সেটা পেয়ে গেলাম, টানটানা, এই যে আমরা এটা পেয়ে গেলাম, হয়ে গেল। এরপর আমরা ধাপ 2 চলে যাবো। আমাদের ধাপ 2 আসলে কি, আমরা শুধু শিখতেছি কি ভাই, শিখতেছি হলো বেনজিনের নাইট্রেশন। তো আমার নাইট্রেশনের জন্য নাইট্রো মূলক দরকার ছিল, এটা আমি বাজারে দোকানদারে বললে আমি পাবো না, আমি এর জন্য নিজে নিজে বানাই ফেললাম। হ্যাঁ বানাই আমরা কী করতে হবে, কাজটা করতে হবে নাকি, আমরা বেনজিনের সাথে নাইট্রোশন করে ফেলব। তো কীভাবে করবো, ধাপ 2 আমরা বেনজিনটা নিলাম, ঠিক আছে, এই যে বেনজিনটা নিলাম, ওকে। তো আমরা এখন এই NO2 মাইনাসকে আমরা যুক্ত করবো, NO2 মাইনাসকে আমরা যুক্ত করবো। এখন এখানে একটু কান্নি হয়ে যাবে, তুমি চাইলে NO2 মাইনাস ধাপ করে এখানে এসে বসতে পারবে না, ঠিক আছে, ধাপ করে বসতে পারবে না, এখানে একটা কাহিনি হবে। তো চলো কি সেই কাহিনি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। এই এইভাবে বললে দিয়ে বোঝানো যায় না আসলে, কার্বন কার্বন বন্ধনকে দেখতে হবে। তার আগে তোমাদের একটু রেসপন্স দেখতে চাই আমি কমেন্টে, কী অবস্থা তোমাদের, তোমাদের যে অক্সিজেন সুন্দরী টুন্দরী বললাম, তোমরা আবার দেখি তোমাদের কার কি কমেন্ট। আচ্ছা আসিফ মাহফুজ বলতেছে NO3 মাইনাসের মতো যদি ব্যক্তি যদি রিয়েল লাইফে থাকতো। আচ্ছা আসিফ খুবই হাস্যকরটা পাবেন, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সামনে আগে, আমি আবারও বলি এইভাবে গোল্লাদে কিছু বুঝাইতে পারবো না, আমরা কি কাজ করব, আমরা ওই যে ভাইয়া ভাইয়া বোঝার চেষ্টা করব, রেডি, এই যে কার্বন 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 এভাবে দিয়ে দিবা, এই যে। তো আমরা জানি এখানে আসলে কি ঘটনা ঘটে থাকে, ঘটনা ঘটে থাকে এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, তোমরা এভাবে দিতে পারো, আবার চাইলে এখানেও দিতে পারতো, এখানে দিতে, এখানে দিতে, একই কথা। আচ্ছা এটার সাথে যখন ও বিক্রিয়া করবে, আমার আলটিমেট টার্গেট হলো আসলে কি, নাইট্রো মূলকটা এটার সাথে কানেক্ট করা। তো আমি কিভাবে কানেক্ট করতে পারি, তো ফার্স্ট অফ অল দেখতে হবে এখানে কি কোনো প্রভাবক আছে কিনা। আচ্ছা আমি আগেটা কিন্তু কোনো প্রভাবক বলি নাই, আমি একটু দেখি প্রভাবকটা আসলে কি, যদি কোনো প্রভাবক থেকে থাকে তোমাকে কিন্তু অবশ্যই লিখতে হবে এইখানটাতে, কোনো প্রভাবক আছে কিনা। কোথায় গেল, আচ্ছা খুঁজেও তো পাচ্ছি না। আচ্ছা যাই হোক তোমরা বই থেকে দেখে নিও, আমি এখানে পেজ কয়েকটা ছিল, ক্রাফট অ্যালকাইলেশন নাইট্রেশন, আচ্ছা সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের সাথে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ও না আরেকটা, এটাতে কোনো প্রভাবক তোমাদের বই লেখা নাই, এইটাতে কোনো প্রভাবক তোমাদের বই লেখা নাই, সো তোমরা শিওর থাকো, আমি হচ্ছে বই পাই নাই, এটা কোনো পাই নাই। আচ্ছা এইটা তো কোনো ধরনের প্রভাবক আমি পাই নাই, আচ্ছা কিন্তু এই যে SO4 মাইনাস যেটা ছিল আমাদের, সেটি পরবর্তীতে কাজ করবে, এই যে SO4 মাইনাস ছিল না, এই ব্যক্তিটা পরবর্তীতে কাজ করবে। তো আমরা দেখব মানে পানিটা, পানি তো আসলে কোনো আয়ন না, এটা তো কোনো আয়ন না, এটা তো অনেক থেকে গেল, পানিতে থেকে গেল, কিন্তু ইনি কাজ করবে এবং ইনি কাজ করবে। সো HSO4 মাইনাসটা আমরা লিখে নিলাম, এটা আমাদের কাজ করবে একটু পর। তো চলো আমরা দেখি কিভাবে কাজ করবে, রেডি। সর্বপ্রথম হলো এই যে প্রত্যেকটা সাথে কিন্তু একটা হাইড্রোজেন আছে, ওকে, সো আমরা কি করলাম হাইড্রোজেন দিয়ে নিলাম, সকলের সাথে একটা করে হাইড্রোজেন দিয়ে নিলাম। এখানে একটা ঘটনা ঘটবে, ঘটনা হলো
আমরা যদি একটা কার্বন এই একটা কার্বন কয়টা করে হাত থাকতে পারে একটা দুইটা তিনটা চারটা করে হাত থাকতে পারে তোমাদের একটা ছোট্ট একটা ঘটনা বলি ঘটনা হচ্ছে এরকম মানে এটা হচ্ছে মুভি নিয়ে একটা কোন মুভি মনে নাই এমন একটা ছিল যে একটা রাজকন্যা আছে ওই রাজকন্যাকে রাজা বলছে তোমাকে চারটা গোলাপ দিলাম এই ঘটনা মানে যদি শুনে কিন্তু না তো এটা কিছু ইউজ মানে এটার সাথে মিলাই হয় পড়াইতেছে আর কি মনে করো রাজা রাজকন্যাকে বললো যে তোমাকে আমি চারটা গোলাপ দিলাম তুমি এই চারটা গোলাপ এর বেশি তুমি পাওয়া না আবার এটার সাথে ফলও তোমাকে দিব না তোমাকে চারটা গোলাপই দিছি তোমাকে চারটা গোলাপ তোমার ইচ্ছা মতো রাজপুত্রকে দিতে হবে সো ব্যাপারটা হলো কি রাজকন্যা কিন্তু একজন সো ও চাইলে হাইস্ট চারজন রাজপুত্রকে সে গোলাপ দিতে পারে আবার সে চাইলে তিনজন রাজপুত্রকে দিতে পারে কেমনে একজন রাজপুত্রকে সে দুইটা গোলাপ দিবে বাকিজনকে একটা একটা করে গোলাপ দিবে হইতেই তো পারে আবার এমন হইতে পারে সে দুইটা রাজপুত্রকে গোলাপ দিবে একজনকে দুইটা আরেকজনকে দুইটা আবার এমনও হইতে পারে সে একজনকে চারটা দিয়ে দিল আচ্ছা তো ঘটনা কি কেই সেই এখানে কেই সেই রাজকন্যা আর কেই সেই রাজপুত্র এই ইনি মনে করো সেই রাজকন্যা তুমি বলতে পারো এত কার্বন বাদে আপনি এটা দিয়ে কি লেগে চোখ দিলেন ভাই একই তুমি যে কার্বনে চোখ দাও না সবই তো একই রকম তাই না সবগুলোর সাথে তো একটা করে হাইড্রোজেন আর দুই পাশে দুইটা কার্বন দেখো এই কার্বনের সাথে এইখানে একটা হাইড্রোজেন এখানে একটা কার্বন এখানে একটা দ্বিবন্ধন কার্বন সব পার্থক্য আছে মানে এখানে একটা একক বন্ধনের কার্বন এখানে একটা দ্বিবন্ধনের কার্বন আবার ইনার সাথে চিন্তা করো সেম মানে ব্যাপারটা হলো ইনি যদি রাজকন্যা হয়ে থাকে তাহলে রাজপুত্র কারা কারা রাজপুত্র হলো ও যাদেরকে গোলাপ দিতে আসছে খেয়াল করো এই রাজকন্যা এটা মনে করো একটা রাজপুত্র ও কি করো এই রাজপুত্রকে একটা গোলাপ দিল কি মত করে কেন বুঝে যায় একটা কারণ এখানে একটা দেয় আবার এই রাজপুত্রকে দেখো এই রাজকন্যা এই রাজপুত্রকে কি করলো কয়টা দিল দুইটা গোলাপ দিল তার মানে এই রাজপুত্রটা একটু বেশি হ্যান্ডসাম ঠিক আছে আচ্ছা সো ও কি কয়টা দিল দুইটা গোলাপ দিল আবার এখানে আরেকটা রাজপুত্র আছে ওকে কয়টা গোলাপ দিল একটা গোলাপ দিল তার মানে ব্যাপারটা হলো রাজকন্যা গোলাপ দিচ্ছে একজনকে একটা দিচ্ছে আরেকজনকে দুইটা দিচ্ছে যাকে বেশি প্রিয় আরেকজনকে সে কি করছে একটা দিচ্ছে আচ্ছা ভালো কথা এটা হলো নর্মাল কন্ডিশন এখন এই নাইট্রো মূলক আসবে তো রাজকন্যা থাকবে রাজপুত্র থাকবে অন্য কেউ থাকবে না অবশ্যই থাকবে এখানে ঘটনা হইতেছে যে আমাদের আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থাকবে যে কি করবে সে এই রাজকন্যার কাছে আসতে চাইবে এখানে সেইটা হলো সেই অ্যারো টু মাইনাস তো আমরা যে ম্যাক্রেশন করতে চাচ্ছি সেই অ্যারো টু মাইনাসটা ওকে এখন সে কি করলো সে ওই রাজকন্যাকে চায় এখন সে কি করলো রাজার কাছে গেল রাজার কাছে গিয়ে বললো আমি কিছু জানি না আমাকে একটা গোলাপ দিতে হবে আমি কিছু জানি না আমাকে একটা গোলাপ দিতে হবে এখন রাজকন্যা গেল তো বিপাকে আমি তো তিনজনকে তো চারটা গোলাপ দিয়ে দিলাম আমি এখন এক্সট্রা আমি গোলাপ কোথা থেকে পাবো রাজা এখানে বলে দিতে যে তোমাকে আমি চারটা গোলাপ দিলাম এর বেশি তোমার দিব না ঠিক আছে এখন মানুষ একজন বাইরে গেল তো এখন সে কিভাবে আরেকটা গোলাপ এক্সট্রা আনবে একটাই বুদ্ধি যাকে সে দুইটা গোলাপ দিছিল তার থেকে একটা নিয়ে নিবে ক্লিয়ার যদি সে একটা গোলাপ নিয়ে নিতে পারে তাহলে তো প্রবলেম সলভ হবে এছাড়া তো সম্ভব না তাই না আচ্ছা সো এখানে যে দুইটা ছিল সে কি করলো একটা আগে যার ছিল তার কাছে রাখলো আর একটা সে নতুন জনকে সে দিয়ে দিল ঠিক আছে মানে ব্যাপারটা হলো এখানে দুটো গোলাপ ছিল একটা গোলাপ রাজকন্যা নিয়ে নিবে নিয়ে সে কি করবে এই নাইট্রোকে দিয়ে দিবে তাহলে চিত্রটা কিরকম হয় কার্বন 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 দেখো চিত্রটা হবে এরকম এখানে কিন্তু দুইটা গোলাপ ছিল এখন দুটো গোলাপ নাই এই রাজকন্যা কি করলো একটা গোলাপ নিয়ে নতুন আরেকজন যে আসছে যে যে রাজার কাছে আবদার করছে আমাকে একটা গোলাপ দিতেই হবে তাই এখন রাজকন্যা তো নিরুপায় হয়ে দিয়ে দিতেই হবে তো সে কি করলো আগে থেকে একটা হাইড্রোজেন ছিল আর নতুন যে ব্যক্তি আসলো NO2- ধরো এটা আমি নতুন যে আমি আসলাম আমি সে কি করলাম আমি একটা গোলাপ নিয়ে নিলাম তো গোলাপটা যে নিলাম দেখো রাজকন্যা ফার্স্টে কি করছে এখানে ছিল এখান থেকে এখানে নিয়ে নিছে সো ব্যাপারটা হলো কিছুই না সে গোলাপটা ওই যে সবচেয়ে হ্যান্ডসাম ছিল তার কাছ থেকে নিয়ে আমাকে দিয়ে দিল বাট একটু কাহিনী হয়ে গেল না কাহিনী কি এই যে মাঝখানে তো দ্বিবন্ধনটা রইল না এখানে কিন্তু দ্বিবন্ধনটা রয়েছে দেখো এইখানে দ্বিবন্ধনটাই যে এখানে যে দ্বিবন্ধনটা ছিল এখানে দ্বিবন্ধন ছিল এখানে দ্বিবন্ধন ছিল এখানে দ্বিবন্ধন ছিল খেয়াল করো রাজকন্যা তো আরও আছে তাদের তো কোনো ঝামেলা হয় নাই মানে রাজার মনে করো রাজকন্যা তিনটা এই একটা রাজকন্যা তারপরে এই একটা রাজকন্যা মানে যেগুলো দ্বিবন্ধন আছে আর কি সেই রাজকন্যাগুলো আর কি এখন ওই টার্গেট করছিল রাজা শুধু একটা রাজকন্যাকে তো বাকিটা যেমন আছে এমনি রয়ে গেছে কোনো সমস্যা নেই মানে কি এখানে হাইড্রোজেনগুলোর কোনো ঝামেলা
করে নাই তো ঝামেলা করছে কোনটা এই যে একটা এখন প্রবলেম তো হয়ে গেল প্রবলেমটা কি হলো আমাদের দিবন্তর আগে ছিল তিনটা এখন হয়ে গেল দুইটা তার রাজা আর সাম্রাজ্য সে সাম্রাজ্যের একটা ঝামেলা ক্রিয়েট হলো ঝামেলাটা আসলে কি রাজা সাম্রাজ্য সবসময় তিনটা দিবন্তর ছিল এখানে তো তিনটা দিবন্তর মানে আমরা যদি বেঙ্গি চক্র যখন আমরা আঁকি তখন আমরা একটা গোলা মানি এই যে আমি একটা গোলা মানি এটা মানে হলো এটা একটা রাজা সাম্রাজ্য এবং রাজা সাম্রাজ্যের ফুলফিল হয়ে গেছে মনে করো এখান থেকে শুরু করে আমরা যদি আবার এখানে ব্যাক করি এটা মিনিংটা কি এটা মিনিং হচ্ছে পুরো ফুলফিল হয়েছে এখন কিন্তু ফুলফিল হয় নাই এখন তিনটা দিবন্ধনের মধ্যে একটা দিবন্ধন মিসিং সো এখন রাজা সাম্রাজ্যের একটা প্রবলেম ক্রিয়েট হলো তখন কি হবে এটা চিত্রটা যদি তোমরা চিত্র আঁকো তোমাদের বই কিন্তু এভাবে লেখা নেই তোমাদের বই কিভাবে লেখা আছে সেটা আমি একটু লিখে দিই তোমাদের বই লেখা আছে এইভাবে কিভাবে ছিল এটা তো নর্মাল বেঞ্চে এই যে নর্মাল বেঞ্চে নর্মাল বেঞ্চে দেখতে এইরকম তারপর আমাদের সাথে যুক্ত হয়েছে নাইট্রোমূলক তারপর এখানে যে বন্ধু ছিল HSO4 মাইনাস তারপর ও এখানের সাথে যখন যুক্ত হলো তখন রাজা সাম্রাজ্য আগে ঠিক ছিল এখন একটু ঝামেলা তৈরি হয়ে গেল এইটাকে আমরা নাম দিব সিগমা কমপ্লেক্স 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 মানে কি জটিল বা ঝামেলা হয়ে গেল এটার নাম কি সিগমা কমপ্লেক্স ঠিক আছে তো এখানে কিন্তু আমার হাইড্রোজেন আছে খেয়াল করে দেখো বুঝছে ও যে গোড়াপ দিচ্ছে হাইড্রোজেন তো আছে সাথে কিন্তু নতুন যে ব্যক্তি আমি আসছি নাইট্রোমূলক কিন্তু আছে আমার কথা ক্লিয়ার সো এই জন্য এই ঘটনাটা ঘটছে যে এখান থেকে দ্বিবন্ধনটা অবশ্যই চলে যাবে যদি না চলে যেত মানে যদি আমি সাপোর্ট এমনি একটা গোলা দিই সারা গোলা মেটা দিবেন এটা কারণটা কি গোলা দেওয়া মানে এখানে একটা দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন থাকতে তো পাঁচটা গোলা হয়ে গেল কেন পাঁচটা গোলা হয় খেয়াল করো এখানে একটা দ্বিবন্ধন 1 2 3 4 5টা হয়ে যায় সো তখন তো হলো না রাজা তো শর্ত দিয়ে দিচ্ছে তুমি চারটা বেশি দিতে পারবে না কারণ কারণ তো যোজনই চার ঠিক আছে সো তোমরা পরীক্ষায় যদি আসে তোমরা চিত্র আঁকবা এইভাবে সিগমা কমপ্লেক্স এইভাবে একবার মাপ পাবা এটা তো তোমাদের একবার বাচ্চাদের মতো করে গল্প করে করে বুঝাইলাম তোমাদের একেবারে এইভাবে যে বুঝালো একটা বাচ্চাদের মতো গল্প করে করে তুমি এখন ক্লাস ফাইভের একটা বাচ্চা নিয়ে আসো সে এটা পারবে আমি এমন বুঝেছি যে ক্লাস ফাইভের একটা বাচ্চা বেঞ্জিনের নাইট্রোজেন পারবে তোমরা তো আরো আগে পারবা আচ্ছা গেল তো আমার নাইট্রোজেন যুক্ত হলো তো আমার রাজ্য তো এখন ঠিক নাই ঝামেলা তৈরি হয়ে গেছে আমার রাজ্য ঠিক করা লাগবে কে ঠিক করবো ওই যে বন্ধুটা বন্ধুটা HSO4 যে আছে সে এখন রাজ্যটা ঠিক করবে তো কিভাবে রাজ্যটা ঠিক করবে আমরা একটুখানি দেখি যে HSO4 মাইনাস সে তো আছে এখন রাজ্য ঠিক করা একটাই পসিবল একটাই ওয়ে এটার কারণটা কি ইনি তো পুরো নাছোড় বান্দা আমি পুরো নাছোড় আমি হলাম নাইট্রোমূলক আমি পুরো নাছোড় বান্দা আমি রাজাকে গিয়ে বলছি না আমার একটা গোলাপ লাগবে আমার ইনার্স থেকে একটা গোলাপ লাগবে তাই এখন আমার কম্পিটিটর কে বলতো আমার কম্পিটিটর কিন্তু আসলে একজন এটা কিন্তু আমার কম্পিটিটর না এ আমার কম্পিটিটর না এ আমার কম্পিটিটর না এটা ফিক্সড এটা ফিক্সড এটা এটা বেঞ্চের মধ্যে আছে আমার কম্পিটিটর একজন আছে এই ব্যক্তিটা তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ হ্যাঁ আমার কম্পিটিটর মাত্র একজন যদি আমি ইনাকে সরাইতে পারি মানে ইনাকে আমার কম্পিটিটর তো আমার পক্ষে সরানো সম্ভব না কিন্তু আমার বন্ধুটা এখন আসবে আমার বন্ধুটা এখন এসে কি করবে আমার কম্পিটিটরকে সে সরাই ফেলবে মানে ব্যাপারটা হলো এরকম এই দুজন ফিক্সড তো আমি হচ্ছে ওকে চাইতে গেলে আগে আমাকে ওকে সরাইতে হবে ঠিক আছে নয়তো আমার আমার সাম্রাজ্য তো ঝামেলা তৈরি হয়ে যাবে আমার সাম্রাজ্য ঝামেলা আমার তো সাম্রাজ্য ঝামেলা তৈরি হয়ে গেছে রাজকন্যা সব ঠিক রাখতে গিয়ে সাম্রাজ্যে ঝামেলা তৈরি হয়ে ফেলবে এখন আমি চাই রাজকন্যাও চাই সাম্রাজ্যও চাই তাহলে কী করতে হবে তাহলে ইনাকে সরাইতে হবে তো পরবর্তী যে বিক্রিয়াটা মানে এভাবে তীর চিহ্ন দিয়ে লিখবে ঠিক আছে এখান থেকে এইটা এরপর আবার তীর চিহ্ন দিলাম মানে এই বিক্রিয়ার পর আর নিচে আসতেছে আর কি আচ্ছা নিচে তো দেখতে পারতেছো রাইট ক্যামেরা একটু নিচে নিয়ে দিই তাই ওকে তো এইটার পরবর্তী ধাপটা হবে এইখানে মানে ধাপ তিন আর লেখা দরকার ধাপ দুইয়ের মধ্যে ডাইরেক্ট লিখে দিবা এখন আমার বন্ধু আসলো আমার বন্ধু এসে কি করবে ইনাকে নিয়ে যাবে তা আমি তো এখন পুরো ফ্রি হয়ে গেলাম কারণ আমার সাম্রাজ্য ঠিক হয়ে গেছে তুই বলতে পারো ভাইয়া কীভাবে ঠিক হলো বুঝাচ্ছি সাম্রাজ্যটা ঠিক বলতে কি বোঝায় ঠিক বলতে বোঝায় এই কার্বন কি দুইটা কার্বন দুইটা গোলাপ দিতেই হবে রাজকন্যা যদি ইনাকে যদি দুইটা গোলাপ দেয় তাহলে সাম্রাজ্য ঠিক সে কি করলো দুইটা গোলাপ থেকে একটা গোলাপ সে নিয়ে আমারে দিছিল মানে আমারে দিছিল ভালো করে আমার উপকার হয়েছে আমার উপকার হইতে গিয়ে সাম্রাজ্য ঝামেলা হয়ে গেলো তাহলে কি করতে হবে ওই ব্যক্তিটা থেকে গোলাপ নিয়ে আবার যার কাছে দুইটা ছিল তাকে আমার দুইটা দিয়ে দিতে হবে তাহলে ওই ব্যক্তিকে আমার বন্ধু এসে সরাইলো আমার বন্ধু এসে সরাই কি করলো
ইনাকে দিয়ে দিল সো শাপনা তো ঠিক হয়ে গেল আচ্ছা তাহলে চিত্রটি কি রকম হবে এই এই যে এইটা তাহলে চিত্র এই যে খেয়াল করো এখানে আগে একটা ছিল দেখে যে ঝামেলা তৈরি হয়েছে এখন দুটো হয়ে গেল তারপরে হাইড্রোজেনকে আমার বন্ধু নিয়ে চলে গেল ভ্যানিশ হয়ে গেল যাও তুমি চলে যাও আর আমি কি করলাম আরামসে ম্যাগনেটিক আমি পেয়ে গেলাম তো আমি কি করলাম আমি রাজকন্যাও পাইলাম আবার আমার সাম্রাজ্য আমি ঠিক মতো পেয়ে গেলাম সো এই ছিল আমাদের ব্যাপার স্যাপার দেখো আমাদের আগের মতো কিন্তু আমাদের সাম্রাজ্য ঠিক হয়ে গেল ঠিক আছে সো এরই মাধ্যমে আমাদের নাইট্রোজেন শেষ মানে বেনজিনের অ্যালকাইলেশন বেনজিনের অ্যালকাইলেশন অ্যালকাইলেশন প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে পুরো হুবহু কপি পেস্ট এই যে রাজার সাম্রাজ্য যা বুঝলাম সব কপি পেস্ট রেডি এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে যেমন ওইখানে আমি মিলামিলা যদি পড়াই হ্যাঁ নাইট্রোজেনের সাথে মিলামিলা পড়াই তোমাদের তো নাইট্রোজেন মাথায় আছে ঠিক আছে এটা আমি সাইডে লিখলাম আর অ্যালকাইলেশন এখানে লিখব ভালো কথা কিন্তু আমার পানি আলাদা হয়ে গেছিল আবার ওই যে H4 মাইনাস এটা আলাদা হয়েছিল এখানে সেম ঘটনা ঘটবে অ্যালকাইলেশন মানে কি অ্যালকাইল গুলো যুক্ত হবে CH3 প্লাস মিথেন গুলো তো আমরা কি করবো আমরা আমরা প্রথমত হইতেছে যে আমার এখানে বন্ধু ছিল সালফিউরিক অ্যাসিড এখানে আমার বন্ধু থাকবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মনে রাখবা মিলামিলা করো আমি আবারও বলি আমি ধরে নিলাম তোমাদের মুখস্থবিদ্যা আমার মতো খারাপ আমি আবারও বলি আমি সবসময় স্বীকার করে আসছি আমার মুখস্থবিদ্যা অনেক খারাপ অনেক খারাপ অনেক খারাপ তো আমি এর জন্য হয়নি নিজে নিজের টেকনিক বানায় মনে রাখি সো আমি যেহেতু অনলাইনে এখন কেমিস্ট্রি টাইপটা আসছি সো ইনশাল্লাহ তোমরা আমার কাছ থেকে অনেক নতুন নতুন টেকনিক শিখবা যদি তোমরা আমার কেমিস্ট্রি ক্লাসগুলো করো ঠিক আছে ফিজিক্সে কিন্তু মানে এভাবে মনে রাখার টেকনিকগুলো কিন্তু খুব কম কারণ ফিজিক্সের জিনিসগুলো একটুখানি রসকসবিহীন বা একটু শক্ত শক্ত টাইপের কিন্তু কেমিস্ট্রি হলো পুরো রস রস আয়ন রস যোগ আয়ন সো কেমিস্ট্রি তো অনেক মজাই করে পড়ানো যায় ফিজিক্সটা কিন্তু সত্যি কথা মানে এইভাবে রস দিয়ে কিন্তু মানে পড়ানোটা এটাই টাফ ঠিক আছে তারপর আমি যতটুকু পারি আমি ফিজিক্স তোমাদের মজার মজায় পড়াই আর কেমিস্ট্রিটা আরও বেশি মজার করে পড়াইতে পারবো ইনশাল্লাহ খেয়াল করো এই যে এখানে আমার বন্ধু কি ছিল সালফিউরিক অ্যাসিড আর এখানে অ্যালকাইলেশন আমার বন্ধু কি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওইখানে আমি কি ছিলাম নাইট্রিক অ্যাসিড থেকে আমরা নাইট্রো মূলকটা আলাদা করছিলাম এখানে আমি অ্যালকাইলেশন আমি অ্যালকাইল মূলককে আমি আলাদা করবো অ্যালকাইল মূলক মানে কি আমি ওই যে CH3 প্লাস যেটা সেটাকে আমি আলাদা করবো এখানে আমার আলাদা করতে গেলে আমার কি দরকার আমার অ্যালকাইল মূলক বলা কিছু দরকার সেটা হলো মিথেন ক্লোরাইড এখানে যেমন এখান থেকে NO2টা আলাদা হয় এখান থেকে কি হবে CH4 CH3Cl এখান থেকে CH3 প্লাসটা আলাদা হবে তোমরা বলতে পারো ভাই কিভাবে আলাদা হবে চলো দেখি আলাদা হওয়ার প্রক্রিয়াটা হবে এরকম এই যে কার্বন এর সাথে তিনটা হাইড্রোজেন থাকবে তারপরে এখানে একটা ক্লোরিন থাকবে এই দেখো এই যে একটা এই যে একটা মাঝখানে যে ভাগ হবে ভাগটা যে হবে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই ক্লোরিনকে সে নিয়ে চলে যাবে নিয়ে যখন সে চলে যাবে এখানে বিষম ভাঙন তৈরি হবে বিষম ভাঙন মানে কি যে ওর এখানে একটা ঘাটতি তৈরি হবে বুঝে এই সাকিবার আমি যে পাউটি নিয়ে গেছিলাম না তো এখানে ঘাটতি তৈরি হলে তো আমাদের পজিটিভ হয়ে যায় বা এটাকে কার্বোকেটন বলতে পারো তাহলে এখানে কি উৎপন্ন হবে যে AlCl4 মাইনাস এখানে তোমরা বলতে ভাই তো মাইনাস কেন দিলে খুবই সিম্পল অ্যালুমিনিয়াম যদি নিব 3 বাট আমাদের ক্লোরিনের সাথে 4 সে একটা বেশি হয়ে গেছে এই জন্য আমরা একটা মাইনাস দিব দ্যাটস ইট এখন আমরা আসি এটা স্টেপ 1 তোমরা আশা করি ডানে দেখতে পাচ্ছ হ্যাঁ এখন আমরা চলে যাব স্টেপ 2 আমরা নাইট্রোজেন থেকে স্টেপ 2 তে কি করছিলাম আমাদের রাজা রাজকন্য ওইভাবে করছিলাম হ্যাঁ স্টেপ 2 তে কি হয়েছিল এই ছিল আমাদের বেনজিন কার্বন দিয়ে দিতে আমি বুঝাই এই ছিল আমাদের ঘটনাটা এই যে ছিল রাজকন্যা এখানে ছিল দুইটা এখানে ছিল একটা হাইড্রোজেন কিংবা একটা একটা হাইড্রোজেন ঠিক আছে তো এখানে কি ছিল আমরা এখানে আমাদের যে আমাদের কাঙ্ক্ষিত নাইট্রো মূলকটা আমি যুক্ত করবো ঠিক আছে তো যুক্ত করার সময় ও যখন ওকে বললো আমাকে একটা গোলাপ ফুল দাও তখন ও একটা কি করলো ওকে দিয়ে দিল এখানে সেম ঘটনা ঘটবে তো চলো আমরা দেখি আমরা কার অ্যালকাইলেশন শিখতেছি বেনজিনে তাহলে তো আগে বেনজিন আঁকতে হবে আগে আমরা বেনজিনটা এঁকে দিলাম বেনজিনটাকে ঠিক আছে
তো নরমাল কন্ডিশন অনুযায়ী একবার কি এই নরমাল কন্ডিশন এখন আমরা তো অ্যালকাইলেশন করতেছি তার মানে আমাদের এই মূলকটা কানেক্ট হবে তার মানে ওইখানে আমি ছিলাম এখানে ছিলাম আমি ম্যাকমোনকে ছিলাম আমি আর আমার রাজকন্যা ছিল ইনি এইখানে টাওবিকসে আমি হলাম মিথাইল গ্রুপ আর রাজকন্যাকে এই ইনি আর আমার বন্ধুকে আমার বন্ধু হচ্ছে राजा के बोलो राजकन्या के बोले गोलाफुल दीते তো গোলাপ ফুল সে দিবে কিন্তু যা দুটো আছে সে একটা দিয়ে দিবে তখন একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে তো সিগমা কমপ্লেক্স কিভাবে লিখতে হয় তোমাদেরকে আগে শিখিয়েছি ঠিক আছে যে এইভাবে লিখবা এইভাবে দিয়ে এই যে এইভাবে ইনকমপ্লিট দেখায় দিবা এই যে এইভাবে এখানে একটা হাইড্রোজেন আসবে এখানে আমি যুক্ত হয়ে গেলাম আমি আবারও বলি তোমাদের বই কিন্তু এইভাবে লেখা তোমাদের বইয়ে এইভাবে লেখা না ঠিক আছে ভাগ করে লেখা না লিখলেও কোনো সমস্যা নেই তোমরা বেঞ্চে এইভাবে না একটা ওই যে নরমাল ভাবে রাখতে পারো ঠিক আছে এটা হলো আমাদের বেঞ্চে এখানে আমি দেই নাই এই যে আমাদের বেঞ্চে ঠিক আছে তুমি চাইলে এভাবে আঁকতে পারো আবার ভালো হয় তুমি বইয়ের মতো আঁকতে চাও তাহলে এভাবে আঁকবা এই যেভাবে এটা বললা দিয়ে নিবা শেষ কাহিনী আচ্ছা তো এটা হলো সিগমা কমপ্লেক্স তো আমার কি হলো ওই যে সেম ঘটনা আমার রাজ্যে একটা ঝামেলা তৈরি হলো ওই ঝামেলাটা ও সরায় ফেলবে আচ্ছা এখানে এটা থাকবে না এটা পরবর্তী থাকবে আর কি এটা পরবর্তী থাকবে এল সি এল ফোর মাইনাস ও কি করবে এই যে এখানে হাইড্রোজেনটাকে সে নিয়ে চলে যাবে ঠিক আছে ডিগ্রি তাইলে আমরা এভাবে বলতে পারি যে আমরা যদি বেনজিন চক্র যদি আমরা আঁকি মানে কার্বন 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 যদি আমরা বেনজিন চক্র আঁকি কি ঘটনা খেয়াল করো তো এখানে মনে করে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন 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 এখন যদি একটা মিথাইল মূলক যদি আসে সেই মিথাইল মূলকটা আসলে কি কাজ করবে ওই যে আমরা যে টোলিন উৎপন্ন করেছিলাম তোমাদেরকে প্রথম প্রশ্নে আমি আনসারে বুঝাইছি যে ওই যে সেই ইলেকট্রন দান করতেছে ওই যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি মনে আছে না ওইটাই সে কিভাবে ইলেকট্রন ডোনেট করতেছে তো তোমরা জানো এখানে একটা রেজোনেন্স ঘটে রেজোনেন্স জিনিসটা আসলে কি তোমাদেরকে আগেই বলছি এই চিত্রটা যে কথা আর এই চিত্রটা একই কথা কোন চিত্র খেয়াল করো এইখানে দ্বিবন্ধন আমি আঁকছিলাম এইখানে আমি চাইলে এটা এখানেও তো আঁকতে পারি খেয়াল করো এইটা আর এইটা সেম আমি আবারও বলি এইখানে দ্বিবন্ধন আছে এইখানে আর এখানে দ্বিবন্ধন আছে এইখানে এখানে দ্বিবন্ধন আছে এইখানে এখানে দ্বিবন্ধন আছে এইখানে মানে জাস্ট এক ঘর পর পর আমি চেঞ্জ করে দিলাম এটা আসলে সেম কথা কেন সেম কথা তুমি এই দুটোকে তুমি এই বিন্দুটা কিভাবে ঘুরাও একই এটার মতোই তো আসবে সো আসলে ব্যাপারটা হলো এগুলো ঘটিত হয় ইলেকট্রনের রেজোনেন্সের কারণে মানে এখানে ইলেকট্রন আসলে দৌড়ে যাচ্ছে আমরা যখন ফ্যানের দিকে তাকাই ফ্যান যখন ঘুরে আমরা সেটা বৃত্তাকার দেখি আসলে কি ফ্যান বৃত্তাকার না ফ্যানের দিকটা পাখা থেকে ওরা একই স্পিডে ঘুরে আমাদের কাছে মনে হয় সে বৃত্তের মতো ঘুরতেছে বেঞ্চের ব্যাপার করছে এইখানে আসলে ইলেকট্রন যে আমরা যে পাই ইলেকট্রন সমূহ ওরা একই স্পিডে ঘুরে যে আমাদের কাছে মনে হয় এখানে স্পিডে তারা ঘুরতে চাই বৃত্তাকার বাট আসলে তো বৃত্তাকার না এই জন্য আমরা চিত্রটা এভাবে আঁকি এখন আমরা শিখব যে মিথাইল মূলক অর্থ প্যারা এটার মিনিংটা কি তোমরা অনেকে যোগ যোগ পড়োই না তো তোমরা তো অর্থ প্যারা নির্দেশক জানো না তোমাদের কাছে শিখাবো অর্থ প্যারা নির্দেশক কোনটা আগে শিখাবো অর্থ প্যারা তো আমরা যে টোলিনের বিক্রিয়া শিখছি মনে আছে বিক্রিয়াটা যে বেঞ্জিনের সাথে যখন আমরা মিথাইল ক্লোরাইড যখন যুক্ত করেছে মনে আছে পটাসিয়াম কিন্তু বেঞ্জিন প্রস্তুতি যে এখানে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হলো এই যে মিথাইলটা আসলো মিথাইলটা আসলে কোথায় যুক্ত হয়েছে দ্যাট ইজ দ্য ম্যাটার মিথাইলটা আসলে কোথায় যুক্ত হয়েছে তো তোমাদেরকে এখন কি শিখাবো অর্থ প্যারা সবসময় মনে রাখবা
অর্থ অংশে কোনটা এখানে মনে করো যে আগে থেকে একটা টলুইন আছে আমি এখন আরো একটা মিথেন মূলক আমি যুক্ত করতে চাই সাপোজ আমার টলুইন এখানে আগে থেকে আছে ঠিক আছে এটা আমার টলুইন ওকে আমি আরেকটা মিথেন মূলক আমি যুক্ত করব সম্ভব করা সম্ভব এখন তোমাদের কাছে আমার প্রশ্ন এই মিথেন মূলকটা কোন জায়গায় যুক্ত হবে ডান্সার ইজ এই মিথেন মূলকটা হয় এখানে যুক্ত হবে নয়তো এখানে যুক্ত হবে এইখানে সে যুক্ত হতে পারবে না আমি আবার বলি মিথাইল মূলক হয় এখানে যুক্ত হবে নয়তো এইখানে যুক্ত হবে সে এইখানে যুক্ত হবে না এর রিজনটা বলি অর্থ মনে রাখবা যার সাথে কার্বন কানেক্টেড সে এক নাম্বার কার্বন তো এটা নিশ্চয়ই দুই নাম্বার কার্বন এটা নিশ্চয়ই তিন নাম্বার কার্বন এটা নিশ্চয়ই চার নাম্বার কার্বন তো সবসময় মনে রাখবা অর্থ প্যারা হইতেছে যে দুই আর চার অর্থ প্যারা কত অর্থ প্যারা কত কত নাম্বার অর্থ হইতেছে যে দুই নাম্বার প্যারা হইতেছে যে চার নাম্বার সবসময় মনে রাখবা তার মানে এইটা কার্বন এটা এক নাম্বার এটা দুইটা চার এখন তুমি বলতে পারো ভাইয়া যদি এরকম হইতো যে আপনি যে মিথেনটা আসছেন এটা আগে যদি এখানে যুক্ত থাকতো তাহলে ভাইয়া এখানে অর্থ কোনটা এখানে অর্থ হইতো এইটা আমার কথা ক্লিয়ার তার মানে দুই চারটে মনে রাখা উচিত আমি মনে রাখি ডান বাম দিয়ে মানে যে কানেক্ট থাকবে সে তো এক নম্বর কার্বন তাহলে দুই নম্বর কার্বন কে ইনি তিন নম্বর কার্বন কে ইনি চার নম্বর কার্বন কে ইনি পাঁচ নম্বর কার্বন ইনি ছয় নম্বর কার্বন ইনি সো আমরা অর্থ শিখছি কোনটা দুই আর চার ঠিক আছে অর্থ প্যারা ঠিক আছে হ্যাঁ অর্থ যদি ইনি হয় তাহলে প্যারা কত ইনি এভাবে একটা ব্যাখ্যা দিতে পারি আর এই চিন্তা দিয়ে আমরা যদি ব্যাখ্যা দেই তাহলে কি হবে অর্থ হবে ইনি আর প্যারা হবে ইনি এখন তোমরা বলো ভাই আপনি তো একটা ডিসক্রিমিনেশন করলেন আপনি কেন এইভাবে নামকরণটা করলেন আপনি কেন এইভাবে করলেন না আপনি এক দুই তিন চার দিচ্ছেন ভালো কথা আপনি তো এক দুই তিন চার এমনি দিতে পারতেন দ্যাট কোয়েশ্চন ইজ লজিক্যাল সো এইটাকেও আমার অর্থ নাম দিতে হবে ঠিক আছে সো তাহলে ব্যাপারটা দাঁড়াতেছে অর্থ শুধু এক নম্বরটা না অর্থ এইটাও এক দুই তিন চার পাঁচ ছয় নম্বরটাও সো আমরা তাহলে ডিসিশন আসতে পারি অর্থ হল দুই যোগ ছয় মনে থাকবে আচ্ছা সো এটাও অর্থ সো অর্থ তাহলে এইটাও এটা দুই এবং ছয় দুই নাম্বার দুইটা কারণে অর্থ কিন্তু প্যারা কিন্তু শুধু চার নাম্বারটা ঠিক আছে এখন তোমাদের একটা প্রশ্ন কেন এই ঘটনাটা কেন হলো যে মিথেন মূলকটা কেন সে অর্থ প্যারা দুইটাতে যুক্ত হলো কেন সে ম্যাটাতে যুক্ত হয় না আমি সেই ব্যাখ্যাটা এখন তোমাদের দিব তো এগুলো হইতেছে যে মূলক মূলক হলো দুই প্রকার একটা হইতেছে যে তোমার বেনজিন সক্রিয়কারী আর একটা হলো বেনজিন নিষ্ক্রিয়কারী আমরা এখন কি শিখব যে মূলক আসলে দুই রকম হতে পারে একটা হইতেছে যে বেনজিন সক্রিয়কারী সক্রিয়কারী আরেকটা হলো বেনজিন নিষ্ক্রিয়কারী নিষ্ক্রিয়কারী তো সক্রিয়কারী মানে কি সে ইলেকট্রন ডোনেট করে ইলেকট্রন কি করে ডোনেট করে আর নিষ্ক্রিয়কারী মানে কি সে ইলেকট্রন নিয়ে নেয় উল্টা রিসিভ করে ইলেকট্রন কি করে রিসিভ করে এখন তুমি তুমি প্রশ্ন দেখলে তুমি বুঝে ফেলবা যে এখানে মিথেন মূলক হলো অর্থ প্যারা তো আমরা আগে থেকে জানি মিথেন তো ইলেকট্রন ডোনেট করে তাহলে মিথেন অর্থ প্যারা ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন কেন সে অর্থ প্যারা এটা কারণ হলো দুই এবং ছয় নাম্বার পজিশনে ইলেকট্রন যদি আসে মিথাইলের সে ইজিলি ডোনেট করতে পারে কিন্তু ম্যাটার সে পারে না এটা কারণ হইতেছে এই যে দুই আর ছয় তো ওইটার খুব কাছাকাছি তাই না চার নাম্বার আর তিন নাম্বারটা হচ্ছে থেকে দূরে আর কি আমার কথা ক্লিয়ার যে অর্থ এবং প্যারা এই যে দুটো পজিশন আছে এই পজিশন অনুযায়ী আমরা যদি একটু আলোচনা করি দেখো এটা অর্থ এটা অর্থ আর এটা হচ্ছে আমাদের প্যারা আর এটা হচ্ছে আমাদের এক নাম্বার কার্বন তো এইটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক যে সবসময় বেনজিন সক্রিয়কারীরা কি হয় অর্থ প্যারাতে যুক্ত হয় ম্যাটাতে যুক্ত হয় না ম্যাটাতে যুক্ত হয় কারা বেনজিন নিষ্ক্রিয়কারীরা এখন দ্য কোয়েশ্চেন ইজ আমি দেখে কেমনি বুঝবো কোনটা বেজি সক্রিয়কারী কোনটা বেজি নিষ্ক্রিয়কারী তোমার জন্য একটা টেকনিক আছে টেকনিক এখন আমি লিখে দিব সো তোমরা আশা করি বুঝছো বেজি সক্রিয়কারী কে মিথাইল আর বেজি নিষ্ক্রিয়কারী কে নাইট্রো নাইট্রো কি করে ইলেকট্রন নিজে নিয়ে আনে সো বেনজিনের মধ্যে সো চলো আমরা তারিখটা শিখি যে ম্যাটার নির্দেশক মনে রাখার টেকনিকটা কি নানা কেন পুলি করে সরে যায় তো আমরা এখানে একটু এসেছি যে অর্থ প্যারা হচ্ছে মিথাইল নাইট্রো তো আর অর্থ প্যারা না হ্যাঁ তো এগুলো হইতেছে কি তোমার নাইট্রো হইতেছে কি তোমার কি প্যারা কি নির্দেশক ম্যাটা নির্দেশক তো ম্যাটা নির্দেশকটা আসলে কি তারা তিন নাম্বারটা যুক্ত হয় আর অর্থ প্যারা হলো দুই চার ছয় যুক্ত হয় এই টেকনিকটা তোমরা মনে রাখতে পারো আমরা দেখি আর কোনো টেকনিক আছে কিনা আরেকটা আছে সেটা হলো
আরেকটা ছন্দ তোমরা মনে রাখতে পারো, মোটকু মোটকু হামা সক্রিয়তা হ্রাসকারী, সক্রিয়তা হ্রাসকারী। এটার মিনিংটা কি? মোটকু হালা, তো মোটকু থেকে তোমরা আরো পাবা হয়েছে মেটা, মোটকু থেকে কি পাবা? মেটা। তো মেটা কি করে থাকে? সক্রিয়তা হ্রাস করে, এটা সবসময় মনে রাখবে। মোটকু হালা মেটা কি করে? সক্রিয়তা হ্রাস করে, এটা মোটকু থেকে তোমরা পাবা মেটা। এভাবে মনে রাখতে পারবে যে মোটকু মেটা ও কি করে? সক্রিয়তা হ্রাস করে, মানে মোটকুরা কি করে? সক্রিয়তা হ্রাস করে দেয় আমাকে। এভাবে মনে রাখতে পারবে, ঠিক আছে? তো এখন তোমাদের এখানে কিন্তু প্রশ্ন কিন্তু রেজোনেন্সের কথা বলে নাই, কিন্তু তোমাদের প্রশ্নের সাইডে ওই যে নির্দেশনা আছে না, নির্দেশনাতে বলছে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যাটা দিতে। সো আমি রেজোনেন্স দিয়ে ব্যাখ্যাটা দিয়েই ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? তোমাদের ওই প্রশ্নে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা দিতে বলছে প্রশ্নে। তো আমরা চলো শুরু করি। রেজোনেন্স জিনিসটা কি? রেজোনেন্স মানে হলো যে গুড়িয়া 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 যে আসে, ঠিক আছে? আমরা শুরু করি নাইট্রোকে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা দিব। তো মনে করো এই যে একটা কার্বন, এজন্য হাত থেকে লাগলো পুরো বোল্ট হয়ে যাবে আর কি, রেডি? এই যে একটা কার্বন, এই কার্বন, এই কার্বন, 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 আগে নর্মাল গুলো আগে নিতেছি নর্মালি এরকম। তো নাইট্রো মূলক থাকবে, তার মানে কি এখানে নাইট্রোজেন থাকবে। নাইট্রো মানে কি? এন ও টু, এন ও টু মানে কি? এই যে অক্সিজেনের সাথে এখানে দুটো অক্সিজেন, এখানে একটার সাথে থাকবে। সো বুঝতে পারছো এখানে ঘটনাটা কি? সে তো এখানে অক্সিজেন যদি নিতে একটা মিসিং, আমার কথা কি বুঝতে পারছো? একটা মিসিং, মিসিং হওয়ার কারণে এখানে একটা প্লাস থাকবে, ঠিক আছে? ঘাটতি, ঘাটতির জন্য আর কি। এখন আমরা আগেই শিখছি যে নাইট্রোমোল সে কী করে, সে ইলেকট্রন নিজে নিয়ে আনে, তাই না? সে ইলেকট্রন ডোনেট করে, সে নিজে নিয়ে আনে। তাহলে কী হবে? এই কী করবে? এই যে রাজকন্যা, রাজকন্যার মতো মনে রাখতে পারো, সে কী করবে? রাজকন্যাকে বলবে আমার তো একটা ইলেকট্রন কম, ওই যে প্লাস, আমার তো ইলেকট্রন কম, তুমি একটা কাজ করো রাজকন্যা, তোমার তো এখানে দুটি ইলেকট্রন আছে, তুমি আমাকে একটা আমাকে দিয়ে দাও, ঠিক আছে? একটা আবদার করবে, তো রাজকন্যা রাখবে, আবদারটা রাখবে। তো কী ঘটনা ঘটবে? এইটা কোথায় আসবে বলো তুই? এই জায়গাটা আসবে, আমার কথা ক্লিয়ার? এখানটাতে এসে পড়বে। তো যদি এখানটাতে আসে তারপরে কী কী ঘটনা ঘটবে আমি চলো আস্তে আস্তে দেখি। তাহলে কী হবে? ওর তো এখানে দুটা ছিল, দুটা থেকে তো এখন একটা ঘাটতি হয়ে গেল, ওর নিজের তো একটা ঘাটতি হয়ে গেল। তাহলে ওর যেহেতু ঘাটতি হইল, তাইলে ওর এখানে একটা প্লাস তৈরি হবে, ঠিক আছে? এভাবে তোমরা তিন চিহ্ন দিবা, দিয়ে আগাই জানিবা। আমরা কি শিখতেছি? রেজোনেন্স। এই যেভাবে খেয়াল করে দেখো, এখানে আমাদের কি ছিল? নাইট্রোজেন অক্সিজেনের সাথে, এখানে অক্সিজেনের সাথে, ওকে? তো এখান থেকে একটা সেখানে আসলো, তার মানে এখানে একটা ডাবল বন্ড হইলো, হইলো ভালো কথা, কিন্তু ঝামেলা তো হইলো অন্য জায়গায়। ঝামেলা হলো তো এখানে ডাবল বন্ড ছিল, এখানে কার্বনের এখানে হাত করা ছিল, দেখো এই যে এখানে এই এইখান থেকে একটা হাত চলে গেল, তাহলে এখানে হাইড্রোজেন তো রয়ে গেল, তাহলে দেখো এই কার্বনের হাত কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, আরেকটা তো মিসিং বা একটা কম, তার মানে এখানে পজিটিভ হয়ে যাবে, ক্লিয়ার? তারপরে আগে পজিটিভটা ছিল এইখানে, এই যে পজিটিভটা এখন এই কার্বনের একটা ঘাটতি তৈরি হলো, ঠিক আছে? এখানে একটা পজিটিভ হয়ে গেল। এখানে যদি পজিটিভ হয় এই ঘাটতিটা তো পূরণ করতে হবে। তো আমাদের এখানে একটা দ্বিবন্ধন ছিল, এখানে কি কোনো হাত দিছি? আমাদের ইনি তো আবদার করছে শুধু এই কার্বনের কাছে, এদের কাছে তো আবদার করে নাই। সো এরা যেমন দ্বিবন্ধন ছিল এমনি থেকে যাবে, ইনার যেমন দ্বিবন্ধন ছিল এমনি থেকে যাবে, ওকে? আচ্ছা, সো খেয়াল করো আমাদের এই দ্বিবন্ধন কিন্তু এখন নাই, এই দ্বিবন্ধনটা এখানে এসে বসছে। এখন কি করবে? যে ওরা তো সবাই বোন, রাজকন্যা, 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 তো ও দেখলো কি, ও দেখলো কি, ওর তো এখন দুইটা, ও দেখলো কি আমার বোনের একটা ইলেকট্রন কমে গেল, আমারই তো দুটো ইলেকট্রন, আমি আমার ইলেকট্রন আমার বোনকে দিয়ে দিই। তখন ঘটনা হবে যে এইখান থেকে একটা এইখানে এসে পড়বে। খেয়াল করে দেখো যে ইলেকট্রন যে ডোনেশনের ব্যাপারটা, ওর এখানে দুইটা ছিল, যদি একটা এখানে দেওয়া যায় তাহলে এটা তো এই কারণ পেতেছে, এই কারণ পাইলে তো আবার ঠিক হয়ে যেতেছে, ওর তো একটা ঘাটতি, প্লাস মানে কি একটা ঘাটতি, বোনের প্রতি বোনের, রাজকন্যার প্রতি রাজকন্যার ভালোবাসা। এই রাজকন্যা কি করবে? এইখান থেকে একটা ইলেকট্রন নিয়ে, একটা বন্ধন নিয়ে সে কি করবে? এই কার্বনের সাথে দিয়ে দিবে, তাহলে তখন কিন্তু প্লাস্টার থাকবে না, তখন আমাদের চিত্রটা এরকম হবে যে তখন কি হবে? এটা কিন্তু আমরা হাত দিই না, এটা জানতে আসলে এমনি থাকবে, আমরা এইটাতে হাত দিচ্ছি, এটা কি করবে? এখানে এসে করবে, তাহলে এই যে এখানে যে দুইটা ছিল না, একটা এখানে এসে করছে, এবং এইভাবে তিন ছিল অবশ্যই দিয়ে নিলাম, ঠিক আছে?
তো দিলে কি ধরনের হলো এখন তারপর ঝামেলা হয়ে গেল ঝামেলা হলো ও তো স্যাক্রিফাইস করছে নিজেকে নিজেকে স্যাক্রিফাইস করে বোনকে দিয়ে দিচ্ছে বাট ও নিজের তো একটা ঝামেলা তৈরি হয়ে গেল তাহলে আমরা বলতে পারি ও এখানে একটা প্লাস দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তাইলে মোটামুটি এখন ঠিক হলো যে এখন ঝামেলা হলো আবার পার্শ্ববর্তী বোনের তো আবার মায়া লাগবো আমার তো বোনের তো এখন একটা কম হয়ে গেল এই যে এই ইনি কি করবে ইনারটা আবার ইনাকে দিয়ে দিবে আবার পার্শ্ববর্তীকে দিয়ে দিবে ব্যাপারটা হলো এইভাবে চলতে থাকবে আর কি ঠিক আছে প্লাসের যে ব্যাপারটা প্লাস আসলে কোথায় থেকে কোথায় শিফট হতেছিল পরবর্তীতে আসলে এই কার্বন থেকে চলে গেছে রাইট এই এই এখান থেকে একটা বন্ধন থেকে চলে গেছে আচ্ছা এখান থেকে বন্ধন যদি চলে যায় এই কার্বনের তো আসলে ঘাটতি মানে ঘাটতি এই কার্বন খেয়াল করে দেখো মানে এখানে তো একটা হাইড্রোজেন আছে সবার সাথে একটা করে হাইড্রোজেন আছে তাই না একটা করে হাইড্রোজেন আছে তো এখান থেকে চলে গেলে তো এই কার্বনের কোনো ঘাটতি হলো না ঘাটতি হলো ওই কার্বনের এটার কারণটা কি তো ওর তো একটা হাইড্রোজেন ছিল এই যেভাবে চিন্তা করো এইভাবে চিন্তা করো আচ্ছা এইভাবে তুমি চিন্তা করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা যে ওর একটা ঘাটতি তৈরি হয়েছে কারণ কি এখানে একটা হাইড্রোজেন একটা আর একটা একটা চলে গেল আর ওর এখানে ঘাটতি কিন্তু পূরণ হয়ে গেছে আমি ভুলে তখন প্লাসটা এখানে দিয়েছি কেন পূরণ হয়েছে কারণ এখানে তো দ্বিবন্ধনটা আইসা করছে এখানে তো দ্বিবন্ধনটা আইসা করছে দ্বিবন্ধন যদি আইসেই পড়ে ওর তো একটা দুটা তিনটা চারটা তো হয়ে গেল ওর তো হলো না ব্যাপারটা হলো এইটাই ছিল আর কি ঠিক আছে আচ্ছা এখন এখানে কি ধরনের ঘটতেছে এখানে নাইট্রোজেন তো আবার একটু ঝামেলা হয়ে গেল নাইট্রোজেন আমরা যদি তিন হ্যাঁ তো যদি এখানে খেয়াল করে দেখো এই যে এখানটাতে ফার্স্ট ইনিশিয়ালি কি ছিল এই অক্সিজেনটা কি করতেছিল এই নাইট্রোজেনের সাথে দ্বিবন্ধনে ছিল তাই না কিন্তু এখানে যখন এই নাইট্রোজেনের সাথে যখন ডাবল হয়ে যাবে এখানে তো আর ডাবল থাকবে না এখানে তো আর ডাবলটা থাকতেছে না একটু এখানে ভালো করে চিন্তা করে দেখো তখন অক্সিজেন এখানে একটা মাইনাস থাকবে ওকে তার মানে এখানে ডাবল থাকবে এখানে একটা বেশি আর কি ইলেকট্রন আসা করবে আর এখানে চিত্রটার পরবর্তী ধাপটায় কি হচ্ছে খেয়াল করো এখানে ছিল প্লাস মানে কয় নাম্বারটা এটার এক নাম্বারটা হুম পরবর্তী চিত্রটা দেখো প্লাস কয় নাম্বারে এক দুই মানে ওর পার্শ্ববর্তী এটা যেহেতু দুই নাম্বার আমি নামিয়ে দেবো এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন চার নাম্বার কার্বন তো খেয়াল করো দেখো দুই নাম্বার কার্বনে প্লাসটা আসছে পরবর্তী প্লাসটা আসছে কয় নাম্বার কার্বনে চার নাম্বার কার্বনে এই দেখো চার নাম্বার কার্বনে আমাদের প্লাসটা আসছে পরবর্তী প্লাসটা কোথায় যাবে ছয় নম্বর কার্বন বুঝেছি দুই চার ছয় এভাবে আমরা প্লাসগুলো দেখতে পাবো সো আমাদের পরবর্তী ধাপে এই প্লাসটা আসবে এখানটাতে ঠিক আছে সো আমরা যদি আঁকি যদি কার্বনগুলো দিয়ে নিই আমাদের এই ধাপে এই যে প্লাসটা এখানে ছিল এক পরবর্তী ধাপে প্লাসটা এসে করবে এইখানে আর হাইড্রোজেন সবগুলোতে দিয়ে নাও আর আমাদের আলটিমেট টার্গেট কি ছিল আলটিমেট টার্গেট ছিল পজিশনগুলো চেঞ্জ করা এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখন দ্বিবন্ধনগুলো কোথায় যাব এখানে আর এখানে এসে পড়ছে তো এখানে এখানে মানে কি এই পজিশনটা আবার এখানে চেঞ্জ হবে যে এই বোনের ও দেখবে কি যে আমার পার্শ্ববর্তী বোনের তো একটা ঘাটতি এই যে দেখো এই কার্বনের একটা ঘাটতি তখন এই দ্বিবন্ধন থেকে আবার এখানে আসবে এইখানে যেমন ঘটনা ঘটেছিল যে এখানে দ্বিবন্ধন ছিল এই বোনের এই বন্ধনটাতে ঘাটতি ছিল এই কি করলো এই বোনকে দিয়ে দিয়েছিল আবার এখানে সে ঘটনা ঘটবে এখানে দুইটা ও কি করবে ওকে বাঁচানোর জন্য বা ওকে ফিল আপ করার জন্য এই দ্বিবন্ধন থেকে এখানে একটা দিয়ে দেবে তাহলে আমাদের চিত্রটা কি হবে এইখানে একটা ডাবল বন্ড হবে আর এখানে তো ডাবল বন্ড ছিল এক দিকে ঠিক আছে তাহলে এখানটাতে আমার নাইট্রোজেন এখানে আমার অক্সিজেন এখানে আমার ডাবল বন্ড এখানে অক্সিজেন এখানে মাইনাস এভাবে থাকবে আর এখানে হবে প্লাস আর চিত্রটা কি হবে বলো দেখি এটা কোথা থেকে কোথায় আসছে এইভাবে এইভাবে হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী ঘটনা কি ঘটবে আমার এখানে আসতে হবে তো এখানে যদি আসতে চাই যে ডাবল বন্ডটা ছিল এটা আবার এখানে এসে পড়বে তাহলে আমাদের লাস্ট চিত্রটা কি হবে কার্বন 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 আচ্ছা নিচে কি দেখতে পাচ্ছ একেবারে নিচে হা তারপর তারপর কি হবে এখানে ছিল পরবর্তীতে আমাদের এখানে যে একটা ঘাটতি এই ঘাটতিটা কিন্তু ওই যে পূরণ হয়ে যাবে এখানে যে ডাবল বন্ড ছিল ডাবল বন্ড থেকে এখানে এসে পড়বে তো আমাদের ঘাটতিটা এখানে পূরণ হয়ে যাবে ঠিক আছে ঘাটতিটা পূরণ হয়ে গিয়ে নর্মালি নাইট্রোজেন অক্সিজেন এভাবে যুক্ত হয়ে যাবে ওকে আচ্ছা আমি দেখি তোমাদের কার কি অবস্থা এখন আমাদের ক্লাস শেষ যখন যুক্ত হয়ে যাইতেছে তখন আবার সে আদি অবস্থায় সে ফিরে আসবে আবার আদি অবস্থায় মনে করে ফিরে আসবে তুমি এখানে অক্সিজেনে দিতে পারো একই তো অক্সিজেন এটা এটাতে একই তো সো আমি যদি আরেকবার তোমাদের রিপিট করে দেখাই সর্বপ্রথম থেকে যদি তোমাদের আরেকবার বলি সবার ফার্স্টে কি এই কার্বন
এখানে নাইট্রোজেন এখানে একটা অক্সিজেনের সাথে ফিল আপ আছে আর এখানে একটা অক্সিজেনের সাথে ফিল আপ নাই মানে এই অক্সিজেন একটা ইলেকট্রন ঘাটতি ঠিক আছে তো এখানে একটা প্লাস তো এই কার্বন কি ঘটনা ঘটবে এই নাইট্রোজেন আবদার করবে তুমি আমার একটা দাও তো এই দ্বিগুণ থেকে একটা চলে যাবে যখন চলে যাবে তখন এখানে একটা ঘাটতি তৈরি হবে প্লাস হবে এই ঘাটতিটা ঠিক করার জন্য পার্শ্ববর্তী দ্বিগুণ থেকে একটা আসবে এই তীরচিহ্ন দিয়ে দিবা ফলে এটা প্লাস ছিল আবার এখানে একটা ঘাটতি তৈরি হবে যে দিয়ে দিবে তার একটা ঘাটতি তৈরি হয় এইখানে আবার ঘাটতিটা পূরণ করবে আবার পার্শ্ববর্তী জন তো এই ঘাটতিটা জন্য একটা পজিটিভ আশা করবে এই ঘাটতিটা পূরণ করবে বুঝছো আমার কথা পরবর্তী এভাবে ঘাটতি পূরণ করে 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 এরকম আসবে সো আশা করি তোমরা বুঝে ফেলছো আর কারো কোনো প্রবলেম নাই ওকে তো সবার লাস্টের চিত্রটাতে কি করবা এইটা জাস্ট এভাবে দিয়ে নিবা এইটা এভাবে দিয়ে নিবা শেষ এই মাধ্যমে আমাদের ক্লাসটা এখানেই শেষ ইনশাআল্লাহ আবার আগামী উইকে যদি কোনো ক্লাস থাকে আমরা ইনশাআল্লাহ দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ